इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। قال الله تبارك وتعالى في القرآن الحكيم ورفعنا لك ذكرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। بختيار پارا اچگر علي چودري باري একতা সঙ্গের ব্যবস্থাপনায় রসূল মকবুল দুনিয়া এবং জান্নাতের বাদশা উম্মতের কান্ডারি নবী জান্নাত দেনেওয়ালা রহমাতুল লিল আমিন। আপনি যদি কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে বলেন রব্বে করিম আমি প্রেসিডেন্ট, আল্লাহ বলবে এটা দেখার বিষয় নয়। যদি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে আমি প্রধানমন্ত্রী, আল্লাহ বলে এটা দেখার বিষয় নয়। মন্ত্রী যদি বলে আমি মন্ত্রী, আল্লাহ বলে এটা গণার বিষয় নয়। এমপি যদি বলে আমি এমপি, আল্লাহ বলে এটা দেখার বিষয় নয়। নেতা যদি বলে আমি নেতা, আল্লাহ বলে এটা দেখার বিষয় নয়। ডাক্তার যদি বলে আমি ডাক্তার, আল্লাহ বলে এটা দেখার বিষয় নয়। ইঞ্জিনিয়ার যদি বলে আমি ইঞ্জিনিয়ার, আল্লাহ বলে এটা দেখার বিষয় নয়। আমি বক্তা যদি দাঁড়িয়ে বলি আমি বক্তা, আল্লাহ বলে এটা দেখার বিষয় নয়। বান্দা যখন একটা একটা পরিচয় দিবে, মাওলা বলবে দেখার বিষয় নয়, তখন সমস্ত বান্দা বলে উঠবে মাওলা দেখার কি বিষয় আছে। তখন মাওলা ডাক দিয়ে বলবে বান্দারে আগে বল আমার হাবিবের সাথে তোর কি সম্পর্ক আছে। তাহলে আমাদের কোন পরিচয় চলবে? একটা পরিচয় চলবে, এটার নাম উম্মতে মুহাম্মাদি। এই ছাড়া কোন পরিচয়? প্রধানমন্ত্রী হিসাব পড়ে, রাষ্ট্রপতি হিসাব পড়ে, এমপি মন্ত্রী হিসাব পড়ে, নেতা মেম্বার হিসাব পড়ে, বক্তা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার জজ হিসাব পড়ে। আগে আমাকে হিসাব দে যে হাবিব রহমানকে দুনিয়ায় পাঠিয়েছি, ওই হাবিব রহমানের সাথে তোর কি সম্পর্ক। আগে যদি সম্পর্ক বলতে পারেন বাকি হিসাব হবে, সম্পর্ক নাই মাওলা বলবে হিসাবের দরকার নাই, ডাইরেক্ট জাহান্নামে চলে যাও। আজ সেই নবীর আগমনের মাস এই রবিউল আউয়াল। এক কথাই বলতে হয় ঠিকানাহীন পরিচয়হীন জাতিকে যিনি ঠিকানা দিয়েছেন, নাই কোনো ঘরবাড়ি, যিনি জান্নাতের উপহার হিসেবে বলেছেন উম্মতে মুহাম্মাদি ভয় নাই তোর, আমি নবী তোর জান্নাতের জামানত নিয়ে নিয়েছি। আজ দুনিয়ায় সে রহমতুল্লিল আলামিন এসেছে। আপনি খুশি না বেজার? আপনি কি ওনার রাগ করেছেন? অনেকেই মিলাদুন নবী আসলে মুখ মলিন হয়ে যায়, আপনার কি মলিন হয়ে গেছে? আপনি আবার ঘরের মধ্যে এমনিতেই লাইট জ্বালায় তাতে অপসয়ের কোনো কথা নেই, মিলাদুন নবীতে লাইট জ্বললে তখন অপসয় মনে হয়, আপনার কি এরকম মনে হয়েছে? আল্লাহ যদি নবীর জন্য অসংখ্য তারকারাজির ঝিকিমিকি লাগাইয়া দিতে পারে, আমরা কি দুনিয়ায় লাইটিং করে দিতে পারি না? মাওলাকে কি বলতে পারবেন এতগুলো তারকা দিয়ে অপচয় করেছে কেন? বলা যাবে? তা আল্লাহরও যদি বলা না যায় বান্দারও বলা যাবে? সেই নবী রহমাতুল্লিল আলামিন এই দুনিয়াতে এসে নিজে দামি হন নাই, আমাদেরকে দামি করে দিয়েছেন। সেই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত ইমামুল ইশক মুহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী যখন দেখলেন নবী দুনিয়াতে এসে নবী দামি হয় নাই, তখন ডাক দিয়ে বলে জমিন জমা তুমহার লিয়ে, মকিন মকা তুমহার লিয়ে, চুনি চুনা তুমহার লিয়ে, বনে দুজাহা তুমহার লিয়ে, হাম আই হা তুমহার লিয়ে। ডাক দিয়ে বললেন আলা হযরত বলেন নবীরে এই জমিন তো বিছানো হয়েছে আপনার জন্য, এই আসমান তো সাজানো হয়েছে আপনার জন্য, এই দুই জাহান সৃজন করা হয়েছে আপনার জন্য, আমরা যে দুনিয়াতে এসেছি ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। সেই নবীর আগমনে খুশি হয়ে আমার বখতিয়ার পাড়া আজকর আলী চৌধুরী বাড়ি একতা সংঘ একটি মাহফিলের আয়োজন করেছেন, নাম দিয়েছেন ইজ্জতি রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স, বড় চমৎকার নাম। যখন নবীর শানে সবাই বেজ্জত করতে চেষ্টা করছে, নবী প্রেমিকরা বলে তাহলে আমরা ইজ্জতে রসুল কনফারেন্স করে দিব। নামটা চমৎকার সুন্দর লেগেছে। এতক্ষণ ধরে তাকরির পেশ করেছেন উরকির চর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আপনাদের সকলেরই জনপ্রিয় হযরতুল হাস আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী দামত বরকাতুল আলিয়া। আজকের মাহফিলে উদ্বোধক আছেন বিশিষ্ট সমাজসেবক এবং আপনাদেরই এই একতা সংঘের উপদেষ্টা জনাব করছেন আসগর আলী চৌধুরী বাড়ি একতা সংঘের উপদেষ্টা জনাব নুরুল ইসলাম চৌধুরী কাফকো সাহেব, এবং সমাপনী বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বখতিয়ার পাড়ার সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা হযরতুল হাস আল্লামা উসমান গনি সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া সহ উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত আজকের মাহফিল কমিটি, যাদের জন্য এখানে এসেছি উশাকে মুস্তফা, গোলাম মানে মুস্তফা, খাদে মানে আউলিয়া, পর্দার অন্তরালে মা বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বেশিক্ষণ নিব না, সময় কম হবে, কথা একটু বেশি হবে, সেই জন্য গভীর মনোযোগ দিবেন। একটা কথাও ফেলে দেওয়ার মতো বলবো না, মাঝখানে কোনো সময় অপচয় করব না। আমি একটা নির্দিষ্ট বিষয়, যেহেতু এখানে কোনো বিষয় দেওয়া হয় নাই আমাকে, যেহেতু মাহফিলের নাম ইজ্জতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স, আজকে আমার নবী কে এই বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। আপনারা কি রাজি আছেন? আমার নবীটা কে এই জিনিসটা যদি আমি বুঝি, তাহলে দয়াল নবীর শানে কখনো বেয়াদবি করব? আর না বুঝলে বেয়াদবি করব? তাহলে এখন আসেন সামনের দিকে চলে যায়, আপনারা একটু গভীর মনোযোগ দিবেন। আমি কিন্তু বড় ক্লান্ত, আপনারা যেহেতু আছেন, আশিক রসুল যখন আছে তখন কিছু বলতে হয়, সেই জন্য না হলে আমাকে আজকে 1,00,000 টাকা দিলেও আমার মাহফিল করার সেই ইচ্ছে আমার নাই। কারণ আমি রাত দিন পরিশ্রম করতে করতে আমি এই 3-4 দিন শুধুমাত্র 2 ঘন্টা করে ঘুমিয়েছি, আজকে তো 1 ঘন্টাও ঘুমাইতে পারি নাই। সকাল 5টায় ঢাকা থেকে আসলাম, জুলুস করলাম কাটিঘাটে 11টায়, আবার বিকেলে আমার আনোয়ারার যুবক ছেলেগুলো তারা মানছে না কোনো মতে, তাদের এখানে আসা পর্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠান করে আপনাদের পর্যন্ত এসেছি নির্ঘুম রাত নিয়ে। তারপরেও যেহেতু এতগুলো মানুষ আজকে বড় আশা নিয়ে বসে আছে কি নিয়ে যাব, আমি দয়াল নবীর সামনে যদি আপনাদেরকে অভিনয় করে বা বুঝ দিয়ে চলে যায়, আমার নবীর সামনে আমি কেমনে বুঝে দিব? নবীকে তো বুঝ দেওয়া সম্ভব, আপনাকে বুঝ দিলে বুঝবেন, কিন্তু আমি আমার নবীকে কি মিথ্যা বলতে পারবো? আমার নবীকে কি আমি ইনিয়ে বিনিয়ে বোঝাই বলতে পারবো? সেই জন্য আজকে শুধুমাত্র মাহফিল করব এই কারণে যে আমার নবীর সামনে আমাকে জবাব দিতে হবে। এখন আসলে সামনের দিকে চলে যায় গভীর মনোযোগ বন্ধু। আমার আজকের প্রোগ্রামের নাম ইজ্জতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে যারা মাহফিল করছেন, আজকে যারা আমরা আসছি, আমরা বিবেকের মধ্যে এটা রাখলাম, নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় না? নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া, এটা তো আমাদের আকীদা, ঠিক কি না? এখানে কেউ আছে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যায় এরকম কেউ আছে? হাত তুললে আমি অ্যাটাক করব না, হাত তুললে আমি মারব না, হাত তুললে আমি বকাও দিব না। আমার মাহফিল শুধু সুন্নিদের জন্য নয়, আমার মাহফিল অন্যদের জন্য, আমার মাহফিল অন্যদের জন্য, যে কেউ আমার মাহফিলে আসতে হবে আসতে পারবে, এতে কোনো সমস্যা? যদি বল নজরুল মুসলমানদের মধ্যে না, হিন্দু বৌদ্ধ, হিন্দু বৌদ্ধ চাকমাও যদি
মসজিদের বাহিরে দাঁড়িয়ে মাহফিল শুনে আমি তাকে স্বাগতম জানাই, তবে মাহফিলে আসতে মসজিদে বলবো না, মাঠে বলবো। কোথায় বলবো যদি বলেন? কেন হুজুর? কারণ মসজিদ এটা মুসলমানদের ইবাদত ঘর, কথা ঠিক কিনা? আমি যদি হিন্দুকে মসজিদে ডাকি তার প্রতি অত্যাচার হবে, কারণ আমার মসজিদে অন্য ধর্মের লোক আসবে এটা অত্যাচার হয়। কারণ সকল ধর্ম যার যার উৎসব তার তার, হিন্দু যাবে মন্দিরে, খ্রিস্টান যাবে গির্জায়, বৌদ্ধ যাবে উপাসনালয়ে, মুসলমান আসবে মসজিদে, কথা ঠিক কিনা? আমি কোরবানি এটা আমার উৎসব, কথা ঠিক কিনা? এই উৎসবে যদি আমি একজন হিন্দুকে বলি ধর্ম যার যার উৎসব সবার এরকম বলে যদি মাংস খাওয়াইয়া দিই, এটা জুলুম হবে না? এটা অত্যাচার হবে না? তা আমার ইসলাম বলে না ধর্ম যার যার উৎসব তার তার, নামাজ তোমার উৎসব তুমি পড়বে, অন্য কি আরও পড়া দরকার? হিন্দুদের কাজ হিন্দুরা করবে, বৌদ্ধের কাজ বৌদ্ধ করবে, খ্রিস্টানের কাজ খ্রিস্টান করবে, মুসলমানের কাজ মুসলমান করবে, এটার নাম সাম্যবাদ। এটার নাম কি? স্ব অধিকার, এটার নাম অধিকার। আমি মসজিদে আসবো, আমার হিন্দু ভাই কোথায় যাবে? মন্দিরে যাবে, আমার খ্রিস্টান ভাই গির্জায় যাবে, আমার বৌদ্ধ ভাই উপাসনালয়ে যাবে। সকল ধর্মকে যেই ধর্ম অধিকার দিয়েছে ওই ধর্মের নাম ইসলাম। ওই ধর্মের নাম কি? ইসলাম। আমাদের কোনো জোরাজুরি আমরা কাউকে বাধ্য করি? সেই জন্য আমরা যারা সুন্নি আছি আমরা তো বাধ্য করা দূরের কথা। এই মসজিদে মিলাদ কিয়াম হয় কি হয় না? কখন হয়? যখন নফল নামাজ শেষ হয়ে যায়, যার ইচ্ছা সে চলে যায়, যার ইচ্ছা সে থাকে। আমরা কি বাধ্য করেছি? আবার চলে যাওয়ার কারণে কাউকে কাফের বলেছি? আমরা কাউকে বাধ্য করি? আজকে যে মাহফিল হচ্ছে আমরা কি কাউকে জোর করেছি? কাউকে কি টাকা দিয়েছি? কাউকে কি আসতে বলেছি? সবাই নবী প্রেমে এসেছে। যারা আসলো তারা মহাব্বতের প্রকাশ করলো, যারা আসে নাই তারা মহাব্বত প্রকাশ করে। এতে আমাদের কোনো শত্রুতামি নাই, কারোর প্রতি আমাদের কদৃষ্টি নাই। তাহলে আমাদের মতো এরকম সহজ সরল আর কেউ আছে? ওনারা আমাদেরকে জবে করতে চায়, ওনারা আমাদের গাড়িতে পাথর মারতে চায়, ওনারা আমাদের মাহফিলে ডিস্টার্ব করতে চায়। আমরা কি কখনো ওনাদের মাহফিলে কোনো ডিস্টার্ব করেছি? আমি জানি আমাদের হাত কখনো কাউরে মারতে জানে, কারণ আমাদের হাত মুস্তফার কদমে জামানত দিয়ে দিয়েছি। তো যেই হাত রসুলের কদমে দিয়ে দিয়েছি এই হাতকে কাউরে থাপড়াইতে পারবে? এই হাত তো উজাড় করে দিতে পারবে। সেই জন্য আপনি যেই দলের হন, যেই ব্যানারের হন, বসেন আমার কথা শুনেন, তারপর আপনার উস্তাদের কাছে গিয়ে মিলাইয়া দেখবেন আমি যদি সঠিক বলি গ্রহণ করবেন, আর যদি আমি সঠিক না বলি আপনি আমার কাছে আসবেন, আপনার উস্তাদ সহ আসবে, বসবো, যেটা সত্য সেটা মানব, যেটা মিথ্যা এটা মানার কোনো দরকার এতটুকুর চেয়ে বড় কোনো সমাধান আছে? এখন আসেন সামনের দিকে চলে যায়, তাহলে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দুই গ্রুপ, এক গ্রুপ বলে নবীরে সাথে নিয়ে এবাদত করতে হয়, আর এক গ্রুপ বলে নবীরে বাদ দিয়ে করতে হয়, কথা ঠিক কিনা? এতে কি কোনো সন্দেহ আছে? নামাজ সবারটা একই রকম, আজান সবারটা একই রকম, কোরআন সবারটা একই রকম, বুহারি সবারটা একই রকম, বেশ কম শুধু নবীর জায়গায়। আমরা বলি আমার নবীর মতো আর কেউ জানে না, আমার নবীকে সব আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওনারা বলেন নবী আলিফ বাও জানে না। তাহলে পার্থক্য আছে না নাই? আমরা বলি আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী, এখনো উম্মতের জন্য কাঁদে, তারা বলে মরে গেছে পৌঁছে গেছে। আমরা বলি আমরা যখন বেজে যাব তখন যিনি ফুল সিরাত পার করিয়ে দিবেন ওনার নাম রহমতুল্লিল, আর তারা বলে নবী নিজে জান্নাতে যাবে কিনা নবী নিজেও জানে না। তাহলে জামেলা কাকে নিয়ে? নবীকে নিয়ে। আর কোনো সমস্যা আছে? আল্লাহ নিয়ে কোনো মারামারি আছে? কোরআন নিয়ে কোনো মারামারি আছে? বুহারি নিয়ে কোনো মারামারি আছে? নামাজ রোজা হজ জাকাত নিয়ে কোনো মারামারি আছে?
আমরা ওর মাহে রমজানে রোজা রাখি, ওনারা তো অন্য কোনো মাসে রোজা রাখে না, মাহে রমজানে রাখে। একই সময়ে বিমানে করে আমরাও হজে যাই, ওনারাও তো হজে যায়। আমরাও খাবার সাত তাওয়াব দিই, ওনারা তো পাঁচ তাওয়াব দেন না, সাতটাই দেন। আমরাও সাফা মারোয়ায় সাতবার দৌড়ে, ওনারা তো নয়বার দৌড়ে না, ওনারাও সাতবার দৌড়ে। সবগুলো এক রকম, শুধু একটা ঝামেলা, আমরা কাবার দিকে তাকায়া বলি হাজিও আও শাহিনশাহ কা রওজা দেখো, কাবা দেখ চোখি, কাবা কা কাবা দেখো। এই হাজি এখন তো তুমি কাবা দেখলা, চলো সকল বাদশার বাদশা শাহিনশাহ যেই কাবা মুস্তফার দিকে ঝুঁকে গেছে, এটা যদি কাবা হয় ওটা তো কাবার কাবা, এটা দেখেছো, চলো আমরা কাবার কাবার কাছে চলে যাব। তো তারা বলে মদিনায় যাওয়ার কোনো দরকার, সে মসজিদে হেরেমে এসেছে হয়ে গেছে, কাবা দেখেছো হয়ে গেছে, তোমাকে মদিনা ওয়ালার কাছে যাওয়ার দরকার নাই। তারা বলে এটা, আর আমরা বলি কাবা দেখেছ হজ করেছ, কবুল যদি করাইতে চাও কাবার কাবা মদিনা ওয়ালার কদমে আসতে হবে। তাহলে পার্থক্য এক জায়গায়, পার্থক্য কোন জায়গায়? এখন আসলে সামনের দিকে চলে যায় বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহর ঘর মসজিদে বসে আজকে দু একটা কথা বলে যাব, আপনার সাথে না মিললেও শোনেন, মিলে যাবে ইনশাল্লাহ, তবে মুহাব্বতের চোখ দুটো খুলে দিতে হবে। এখন সামনের দিকে চলে আসেন, আমি যদি বলি বন্ধু কাবা, আমি যদি বলি বন্ধু মক্কা, কেন দামি? মক্কার কথা বললে আমাদের হৃদয়ে একটা ভালোবাসা জাগ্রত হয়, কথা ঠিক কিনা? মক্কা বললে হৃদয়টা নরম হয় না? মক্কা বললে হানায়ে কাবার কথা কি মনে পড়ে না? মক্কা বললে জামজামের কথা কি মনে পড়ে না? মক্কা বললে কি আরাফার কথা মনে পড়ে না? তাই আমরা যদিও বা বাঙালি, মক্কা বলার সাথে সাথে হৃদয়টাতে কেমন জানি করে ওঠে। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায় কাবা আছে। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন মসজিদে হেরাম আছে। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন আরাফা আছে। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন হাজারে আসওয়াদ আছে। আপনাকে জিজ্ঞেস করেছিলাম মক্কা কেন দামি, আপনি বললেন মাকামে ইব্রাহিম আছে। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন মিনা মুস্তালিফা আছে। আপনাকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, আপনি বললেন সাফা মারওয়া আছে। মাওলাকে ডাক দিয়ে বললাম মাওলা রব্বে করিম, একজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, সে বলে হানায়ে কাবার কারণে। আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, সে বলে মসজিদে হেরেমের কারণে, এক রাকাত সমান এক লক্ষ। আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, সে বলে হাজারে আসওয়াদের কারণে, কারণ হাজারে আসওয়াদ গুনাহ টেনে নেয়। আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, সে বলল জমজমের কারণে, কারণ জমজম যখন ভেতরে ঢুকে অসুখ ভালো হয়ে যায়। আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, সে বলে আরাফার কারণে, কারণ দোয়া কবুল হয়। আরেকজনকে জিজ্ঞেস করলাম মক্কা কেন দামি, সে বলে সাফা মারওয়ার কারণে, যে কারণ কোরআনে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আছে। মাওলা তুমি না বলো না মক্কা কেন দামি, আমার মাওলা ডাক দিয়ে বলে লা উকসিমু বিহাযাল বালাদ খানায়ে কাবা তাকার কারণে, আমি মক্কার কসম খাইলাম না মহানায়ে কাবা মসজিদে হেরামের কারণে, আমি নবী আমি আল্লাহ মক্কার কসম খাইলাম না জামজামের কারণে, মক্কার কসম খাই নাই আরাফার কারণে, মক্কার কসম খাই নাই মিনা মুস্তালিফার কারণে, মক্কার কসম খাই নাই সাফা মারওয়ার কারণে, মক্কার কসম খাই নাই। মাওলা মক্কা কেন দামি, আমার মাওলা ডাক দিয়ে বলে আনতা হিল্লুম বিহাযাল বালাদ মুস্তাফা মা আমেনার ঘর থেকে, আপনি যখন মক্কায় কদম লাগিয়ে দিয়েছেন মক্কা দামি হয়ে গেছে। তাহলে মক্কা দামি হয়েছে কার কারণে? নবীর আমি বলি নাই, কে বলছে? কোরআন আনতা আনতা আপনি আপনি হিল্লুম বিহাযাল বালাদ, এই জমিনে কদম রেখে চলেছেন, এই জমিন আপনি হেঁটেছেন, এই জমিন আপনি বসেছেন, এই জমিন আপনি শুয়েছেন, এই জমিন আপনি সংসার করেছেন, এই জমিন আপনি লেনদেন করেছেন, এই জমিন আপনি রুকু সিজদা করেছেন, এই জমিন আপনি আল্লাহ আকবর বলেছেন, এই জমিন আপনি সুবহান রব্বিয়াল আজিম বলেছেন, এই জমিন আপনি সুবহান রব্বিয়াল আলা বলেছেন, এই জমিন আপনি সামি আল্লাহ লিমান হামিদা বলেছেন, এই জমিন থেকে কদম উঠে লা মাকানে গিয়েছেন মুস্তাফা, কাবা তো কাবা হয়েছে আপনি কাবার কাবার কারণে।
তাহলে আল্লাহ বলে মক্কাদামি নবীর কারণে, মক্কাদামি মোল্লা বলে মক্কাদামি কাবার কারণে। তাহলে মোল্লার কথা চলবে না আল্লাহর কথা চলবে? তাহলে মোল্লার ফতোয়ার আল্লাহর ফতোয়ার মধ্যে বেশ কম। সেই জন্য দাড়ি দেখলে দৌড় দেওয়া যাবে, টুপি দেখলে দৌড় দেওয়া যাবে, জুব্বা দেখলে দৌড় দেওয়া যাবে, ইংরেজি বললে দৌড় দেওয়া যাবে, আরবি বললে দৌড় দেওয়া যাবে। দেখতে হবে নবী আছে কিনা, দেখতে হবে নবী আছে। এখন আসেন সামনের দিকে চলে যাই, ইজ্জতে রাসূল নিয়ে আলোচনা করতে লাগলাম। তাহলে আল্লাহ বলে মক্কায় তোরা যারা ফতোয়া দিস, খানায় কাবাতে যান, মসজিদে হেরেমে যান, তোদের ফতোয়া একরকম। আমি মাওলা বলি মসজিদে হেরেম এক রাকাত সমান এক লক্ষ হয়েছে, এই কারণে কারণ আমার মুস্তাফা সিজদায় গিয়ে দুই চোখের পানি ছেড়ে উম্মতি দেখেছে এই মসজিদে, সেই কারণে এই মসজিদ এক রাকাত সমান এক লাখ হয়ে গেছে। না হলে অন্য কোনো কোয়ালিটি নাই, অন্য কোনো স্ট্যাটাস নাই, আমার নবীর কদমের সৎকায় আমার নবীর। এখন আসেন সামনের দিকে চলে যায় বন্ধু আমার, গভীর মনোযোগ। তৌহিদি তৌহিদি আছে না এখানে? আছে না? নাই মানে যারা নবীকে কি করতে চায়, মাইনাস করতে চায়, তারা ভিডিও দিয়েছে এখন আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে জিব্রিলও মাইনাস নবীও মাইনাস। আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে কে কে মাইনাস? জিব্রিলও মাইনাস নবীও। ভিডিওগুলো আপনাদের কাছে আছে? আমার কাছে আছে, প্রয়োজনে নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে আরও অনেক আছে, দিলে আপনাদেরকে শেষ হবে না, শুধু দিতেই থাকবো। এখন আসলে সামনের দিকে চলি, তাহলে তারা নবীরে মাইনাস করতে চায়, সেই জন্য তারা শুধু বলে নারায়ে তাকবীর অথবা লিল্লাহি তাকবীর, এতটুকু আর নাই। আমাদের নারায়ে সালাত আছে, নারায়ে গৌসিয়াও। এখন আসলে সামনের দিকে চলে যায়, তাহলে বন্ধু আমার গভীর মনোযোগ। বাংলার জমিনে দুই জনতা, এক জনতার নাম তৌহিদি জনতা, আরেক জনতা তার নাম সুন্নি জনতা। আছে না? নেই ওরা পাবলিসিটি করার সময় বলে সুপ্রিয় তৌহিদি বলে কি বলে না, আর আমরা বলি প্রিয় সুন্নি। তো আমরা যদি সুন্নি ডাকে আমাদেরকে, আমরা কি রাগ করব? আমরা কি দুঃখ পাবো? আমাদের পরিচয় তো সুন্নি, তো সুন্নি বললে কি আমরা খুশি হই না? হয় কি হয় না? তো সুন্নিটা গাড়ি নয়, সুন্নিটা আমার আইডেন্টিটি, আমার পরিচয়, ঠিক কিনা? ঠিক কিনা? সুন্নিটা আমার পরিচয় না, তো তৌহিদ এটা ওনাদের পরিচয়। তো এখন তৌহিদি বললে কি কোনো গালি হবে? যারা পাবলিসিটিতে তৌহিদি বলতে পারে ওদেরকে তৌহিদি বললে কি গালি হয়? ওরা তো বলেছে আমরা তৌহিদি, আর আমরা বলেছি আমরা কি সুন্নি, কথা ঠিক কিনা? তো তাদের তৌহিদি মানে কি? তারা বলে তাওহীদি মানে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার থাকবে, এখানে নবীর কোন নাম থাকবে? কথা ঠিক কিনা? এটা তো বাস্তব সত্য, মিথ্যা বলেছি? একজন তাওহীদি থাকলে যদি বলে মিথ্যা বলেছেন দাঁড়িয়ে যান, আমি অসুবিধা নাই, আপনার সাথে আমি বসতে রাজি আছি। তো আমি তো বসতে রাজি নেই এরকম না, আমি বসতে রাজি আছি, আপনি শুধু দাঁড়াইয়া বলবেন যে আপনি মিথ্যা বলেছেন, আসেন আমি বসবো আপনার সাথে। এখানে হলে এখানে, গড়ে গিয়ে বসলে ঘরে গিয়ে বসবো, যেখানে বসতে বলেন সেখানে, এটা আমার কোনো আপত্তি নাই, আমি বসতে রাজি। আপনি যদি বলেন কোন শর্তে বসবেন, শুধু আসেন আমি বসতে রাজি আছি। এটা তো তাওহীদি জনতা শুধু কি বলেন? নারায়ে আল্লাহ, নারায়ে রাসালাত। আমরা যারা সুন্নি আমরা নারায়ে তাকবীরও বলি, আল্লাহু আকবর বলি, নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ বলি, নারায়ে গাউসিয়া ইয়া গাউসে পাক বলি কি বলি না? তাহলে আমাদের আকীদা নবী ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়া যায়, এটার নাম আমরা বলি তাওহীদ। এটার নাম কি বলি? যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, আল্লাহ এবং রাসালতের দাওয়াত যেখানে এক হয়ে যাবে সুন্নিদের দৃষ্টিতে, এটার নাম তাওহীদ। এটার নাম আপনাদের দৃষ্টিতে ওলি তো আগে থেকেই মাইনাস, বলছেন নবীকেও মাইনাস করে দিয়ে শুধু আল্লাহকে রাখার নাম তাওহীদ। কাকে রাখার নাম? আল্লাহকে। বেশ কম আছে না? নাই। এটা আকীদার বিষয়, আমলের বিষয় নয়। আকীদার মধ্যে বেশ কম হলে আমল কবুল হবে? হিন্দু যদি সারা বছর নামাজ পড়ে কোনো কাজে আসবে? বৌদ্ধ যদি সারা বছর রোজা রাখে কোনো কাজে আসবে? খ্রিস্টান যদি সারা বছর হজ করে কোনো কাজে আসবে? আমি প্রত্যেক মাসেই উমরা করি কোনো কাজে আসবে? কেন? আকীদা সমস্যা। কোথায় সমস্যা? আকীদা। আকীদা আগে, আমল পরে।
আমল আগে নয়, নামাজ এসেছে মেরাজের পরে, কিন্তু আকীদা এসেছে মেরাজের আগে। আকীদা মেরাজের আগে না, তাহলে নামাজ কখন? মেরাজের। তাহলে মেরাজ করিয়ে আকীদা পাকাপুক্ত করে আল্লাহ তারপর নামাজ দিয়েছেন। আল্লাহ তারপর কি করেছেন? কানে কানে মেরাজ অনেকে অস্বীকার করবে, আল্লাহ বলে আগে মেরাজের উপরে ঈমান আন, এরপর নামাজ পড়। তাহলে আকীদা আগে না, নামাজ চাইলে আগে দিতে পারতেন না আল্লাহ? মেরাজ আগে তো বলতে পারতেন, আকিমুস সালাহ সবগুলো আগে বলতে পেরেছে, নামাজটা বললে কি হতো? না, নবীর এই নামাজের সাথে আকীদার সম্পর্ক আছে। যারা বলবে মেরাজ স্বপ্ন যুগে হয়েছে, যারা বলবে আল্লাহকে দেখে নাই, ওদের নামাজের কোনো দরকার। আর যারা বলবে আল্লাহকে দেখেছে মেরাজ পেক, তাদের নামাজের দরকার, তাদের নামাজে। তাহলে আকীদার সাথে নামাজের সম্পর্ক, আকীদার সাথে কি সম্পর্ক? এখন শুনে সামনের দিকে চলে যায় বন্ধু আমার, আমি একটু বিদিয়ে আসলাম। আমার যেই বন্ধু নবীর মাইনাস বলে, তিনিও হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, নাস্তিক নয়, উনিও টুপি দিয়ে এসেছে। উনি সুন্দর, এত চমৎকার, আমাকে দেখলে বলবে উনি আরো বেশি সুন্দর, দাঁড়িয়ে চমৎকার, ভাষা বড় স্মার্ট। কিন্তু ওনারা বলেন নবীকে মাইনাস, আমি বলি নবীকে মাইনাস করা যাবে? আমরা দুই ভাইয়ের মধ্যে চকলাটা বাদ দিলাম, দুই মোল্লার ফতোয়া বাদ দিলাম। তাওহীদ আমার থেকেও শিখা লাগবে না, আমার বন্ধু থেকেও শিখা লাগবে। তা আমি বন্ধু বললাম, গালি দিছি, তারপরেও বলে গালি দিই, কত সুন্দর করে বললাম, ভাই বললাম, বন্ধু বললাম, এরপরেও বলে কি গালি দে? ভাই কি গালি হয়? বন্ধু কি গালি হয়? বন্ধু কারে কয়? আপন রে কয়, ভাই কারে কয়? আপন রে বল। এত সুন্দর করে ডাকলাম, এরপরেও বলে আমি নাকি গালি দিই? কোথাও দেখছেন আমি গালি দিছি? কোথাও আছে আমি গালি দিছি? প্রমাণ দেখান তো। হ্যাঁ দিছি একবার। যদি বলেন কখন? যখন বলেছে জশনে জুলুস যারা করে তারা নামাজ পড়ে না। এই মিথ্যা তোহমত যে দেয়, যে মিথ্যাবাদী তাকে ভালো শব্দে জবাব দেওয়া যায় না, তাকে তার মতো করে জবাব দিতে হয়। তো মিথ্যাবাদীকে কি সুন্দর করে আচরণ করা যাবে? যে কোরআন খুলে দিয়ে মিথ্যা বলে, তাকে তো আমি ভালো শব্দ বলতে পারি? যে আমার নবীকে আলিব্বা জানে না বলে, তাকে তো আমি ভালো শব্দ বলতে পারি? যে আমার মায়ের সানে ইনটেকনা বার্জিন্না শব্দ বলে, তাকে তো আমি আদর করে চুমু দিতে পারি? এখানে ঈমানের মাসালা, যেখানে ঈমান আকীদা চলে আসবে সেখানে ভালো শব্দে বলা যাবে, সেটা ঈমান আকীদার বিষয়। এখন সে সামনের দিকে চলে যায় বন্ধু আমার, আমি বলি নবী লাগবে, আমার বন্ধু বলেন নবীর দরকার নাই, ওনারা বলেন নবীকে মাইনাস করার নাম তাওহীদ, আমরা বলি নবী পর্যন্ত আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য নবীকে নেওয়ার নাম তাওহীদ, কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে চলে যায়, আমার ফতোয়াও মানার কোনো দরকার নাই, আমার ভাইয়ের ফতোয়াও মানার দরকার নাই, আমরা আল্লাহর কাছে প্রশ্ন করলাম মাওলা তাওহীদ কারে কয়? আমার মাওলা ডাক দিয়ে বলে কল হু আল্লাহু আহাদ, যে তাওহীদ তারে কয়? কল নবীর আপনি আপনার উম্মতকে বলে দেন। আমার নবী ডাক দিয়ে বলল কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, এটার নাম তাওহীদ। সেই জন্য সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাওহীদের সূরা স্বাধীনভাবে শুধুমাত্র একটা, ওটার নাম সূরা ইখলাস। ওটার নাম কি? কুল হু আল্লাহু আল্লাহু লম ইয়ালিদ ওয়ালম ইউলাদ ওয়ালম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সবটাই কার কথা? আল্লাহর কথা। তা আল্লাহ নিজের তাওহীদের পরিচয় সূরা ইখলাসের মধ্যে দিয়েছেন, সেই জন্য সূরা ইখলাসকে সূরাতুত তাওহীদ বলে। কি বলে? এখন আসেন সামনের দিকে গভীর মনোযোগ, আল্লাহ ডাক দিলেন কল নবী গো আপনি বলেন। সে কি বলবো? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তৌহিদি জনতার পক্ষ থেকে মাওলাকে প্রশ্ন ছুড়ে দিলাম, মাওলা আমাদের যারা তৌহিদি জনতা আছে তারা তো নবীকে বাদ দিতে চায়, তুমি তৌহিদের দাওয়াত দিলা কুল বলেন নবীরে আগে আল্লাহ তারপর বললা হু আল্লাহু আহাদ, তো তোমার বান্দা আমরাই আপত, তুমি আমাদের মাবুদ, তুমি আল্লাহ আমরা বান্দা, তুমি খালেক আমরা মখলুক। তো তুমি যদি ডাইরেক্ট কুল শব্দ বাদ দিয়ে
আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, এটা যদি বলতে তাওহীদীরা বড় খুশি হতো। কথা ঠিক কিনা? আমরা সুন্নিদের তো কোনো আপত্তি নাই, সুন্নিরা বলবে মাওলা তুমি যেইভাবে বলবে সেইভাবে, এখানে আমরা বাড়াবো না কমাবো, কিন্তু তাদের তো আপত্তি আছে নবীকে নিয়ে। তা আল্লাহকে ওদের পক্ষ থেকে জিজ্ঞেস করলাম, মাওলা তুমি কুল বলে শানে তাওহীদের মধ্যে আগে রেসালাত নবীরে বসাইয়া দিলা, হুয়াল্লাহু আহাদ বলে নিজের পরিচয় নবীর মাধ্যমে প্রকাশ করলা, এটা যদি বাদ দিয়ে আনাল্লাহু আহাদ বলতা নবীরে মাইনাস করে ডাইরেক্ট আমি আল্লাহ এক, এখানে তো কোনো সন্দেহ নাই, তুমি মাবুদ আমরা বান্দা, তুমি খালেক তুমি আমরা মাখলুক, আমাদেরকে ডাইরেক্ট বললে এতে কেউ কোনো প্রশ্ন করতে পারবে? তো তোমার সাথে তো আমরা ডাইরেক্ট করতে চাই, নবী রাসূল অলিগোস কুতুব সব বাদ দিতে চাই, তুমি কেন তোমার দাওয়াত ডাইরেক্ট না দিয়া নবীরে কেন মাধ্যম দইলা? প্রশ্ন আসে না নাই? কারণ আমরা চাই কি ডাইরেক্ট, আল্লাহ একটু ডাইরেক্ট করতে হবে না বান্দার সাথে? প্রশ্ন আসে না নাই? এখানে ডাইরেক্ট না করি আল্লাহ কুল বলে আবার নবী আমি, তারপর কেন নিজের নাম বলল? আল্লাহ ডাক দিয়ে বলে তোমরা কে? আমরা বললাম বান্দা। আপনি কে? আমি বললাম আপনি মাবুদ। তো মাবুদ হয়ে বান্দার সাথে তো ডাইরেক্ট কথা বলা যায়, তারা দলিল দেয় মা ছেলের সাথে ডাইরেক্ট কথা বলে, বাবা ছেলের সাথে ডাইরেক্ট কথা বলে, কারণ ছেলে মা বাবার আপন। তো আপন যেহেতু ডাইরেক্ট কথা বলে, মা বাবার চেয়ে কোটি গুণ আপন কে? রব্বুল আলামিন। তাদের দলিলে তারা আমাদেরকে ব্রেন ওয়াশ করে, সে মা তো ছেলের আপন, তা আপনার কিছু লাগলে ছেলে কি মাধ্যম খোঁজে? ছেলে তো ডাইরেক্ট কার কাছে যায়? মায়ের কাছে যায়। তো মার চেয়ে কোটি গুণ আপন কে? রব্বুল আলামিন। তো এখন মায়ের চাতে যদি ওসিলা না নেন, মাধ্যম না নেন, আল্লাহর ওসিলার দরকার কি? আল্লাহর তো আরো আগে ডাইরেক্ট যাওয়া যাবে। তো সেই জন্য তাদের শয়তানি যুক্তিকে সামনে রেখে মাওলাকে জিজ্ঞেস করলাম, মাওলা তুমি মাবুদ আমরা বান্দা, ডাইরেক্ট কথা বললে কি সমস্যা? আল্লাহ বলেন কোনো সমস্যা নাই, একটা সমস্যা। কি সমস্যা? কোরআনের মধ্যে উত্তর দেয়, মা কানা লিবাশারিন আইন ইউকাল্লিমাহুল্লাহ, মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই। কি স্ট্যাটাস? আইন ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, বান্দার যোগ্যতা নাই। এটা কে বলেছে? কোন মোল্লা বলেছে? কে বলছে? মা কানা মানে যোগ্যতা নাই, লিবাশারিন মানে আমার আপনার মানুষের, মানুষের যোগ্যতা নাই। কিসের যোগ্যতা নাই? আইন ইউকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে ডাইরেক্ট কথা বলবো, এই যোগ্যতা বান্দা আমি আল্লাহ তো পারে, কারণ আমি কোন ফায়া কোন, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি চাইলে কথা বলতে পারি, কিন্তু বান্দার যোগ্যতা? আমি বললাম কেন আল্লাহ, আমি তো নবী ওলি সব বাদ দিলাম ডাইরেক্ট করতে, আবার তুমি বলো আমার কোনো যোগ্যতা নাই, কারণ কি? আল্লাহ বলে একটা কারণে বান্দারে তোর কোনো সমস্যা নাই, আমার কথা এত দামি, আমার কথা এত দামি, আমার কথা এত পার, আমি যদি কাউরে কুল বলে ডাক দিই, ইয়া বলে ডাক দিই, সে আর সাধারণ পাবলিক তাকে না, অসাধারণ নবী রসুল হয়ে যায়। অসাধারণ কি হয়ে যায়? সেই জন্য আমার নাম ইয়া হাসান কোরআনে নেই আছে, আপনি কোথাও খুঁজে পাবেন ইয়া হাসান আছে কোরআন? আমার আগে যিনি রাখলেন ওনার নাম আমার নামে নাম ইয়া হাসান রেজা, এটা আছে কোরআনে? আমার আগের জনের নাম নাই, আমারও নাম, আমার পরে যিনি দোয়া মোনাজাত করবে মাওলানা ওসমান গনি হুজুর, এখানে কি কোন নাম লেখা আছে ইয়া ওসমান গনি আছে নিকা কোরআনে? তাহলে আমরা তিনজনের নাম দিলেন এখানে বক্তা হিসেবে মোনাজাতে, আমাদের তিন জনের নাম কোরআনে নাই আছে? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে না না, তোমাকে যদি ইয়া হাসান বলে ডাক দিই বা ইয়া ওসমান গনি বলে ডাক দিই, তুমি আর সাধারণ থাকবে না, তুমি অসাধারণ নবী রসুল হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে আমি যখন বললাম ইয়া আদম,
উনি আর সাধারণ নাই, অসাধারণ সফিউল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলে আমি যখন ডাক দিয়েছি ইয়া নূহ, উনি আর সাধারণ নাই, অসাধারণ রাসূলুল্লাহ হয়ে গেছে। যখন আমি ডাক দিলাম ইয়া মূসা, উনি আর সাধারণ নাই, অসাধারণ কালিমুল্লাহ হয়ে গেছে। যখন আমি ডাক দিলাম ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ খলিলুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলেন আমি যখন ডাক দিলাম ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি অসাধারণ রুহুল্লাহ হয়ে গেছে। আল্লাহ বলেন নাম বলবো না, নাম ধরে ডাকবো না, মাওলা কিভাবে ডাকবে? যখন রেসালতের শান বলবো তখন বলবো ইয়া আইয়ুহার রাসূল, যখন নবুয়তের শান বলবো তখন ইয়া আইয়ুহান নবী, যখন প্রেমের আলাপ করবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুযাম্মিল, যখন বন্ধুত্বের কথা বলবো তখন ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহর ডাক দিলাম মাওলা, ইয়া আদম বললে সফিউল্লাহ হয়ে যায়, ইয়া ইব্রাহিম বললে খলিলুল্লাহ হয়ে যায়, ইয়া মুসা বললে কালিমুল্লাহ হয়ে যায়, ইয়া ঈসা বললে রুহুল্লাহ হয়ে যায়। নাম না বলে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল বললে উনি কি হয়? আল্লাহ ডাক দিয়ে বলে আমি যদি রব্বুল আলামিন হই উনি তখন রহমাতুল্লিল আলামিন হয়, আমি যদি রহমান হই উনি হাবিবের রহমান হয়ে যায়। আল্লাহ ডাইরেক্ট কোন সম্পর্ক এটা আমি বলেছি না, সূরাতুত তাওহীদ বলেছেন। আল্লাহ বলেন কল হু আল্লাহু আহাদ, নবীরা আপনি বলেন তিনি আল্লাহ। আমি বললাম ডাইরেক্ট বলো না। আল্লাহ বলে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল লা, মানুষের যোগ্যতা নাই আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো, কারণ সে নবী নয়, সে রসুল নয়, সে সাধারণ, তার সাথে আমি ডাইরেক্ট কথা বলি। এখন আসেন সামনের দিকে আসি, মাওলা তুমি কথা বললে কি হয়? সে নবী রসুল হয়, মাওলা তুমি কিভাবে কথা বলো? আল্লাহ ডাক দিয়ে বলে তিন মাধ্যমে কথা বলি। কয় মাধ্যমে? তিন মাধ্যমে। প্রথম নাম্বার মালাইকা রুহুল আমিন জিব্রিল পাঠিয়ে কথা বলি। আল্লাহকে জিজ্ঞেস করলাম মাওলা জিব্রিল পাঠিয়ে কথা বললে ওনারা কি হয়? আমার মাওলা ডাক দিয়ে বলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলে আরেকটা সিস্টেম আছে। কি সিস্টেম? সে মিন ওয়ারা ইল হিজাব, সেখানে জিব্রিল থাকে না, আমি আল্লাহ পর্দার ভিতরে গোপন হয়ে যায়। তখন যাকে আদর করে কথা বলি ওনার নাম মুসা কালিমুল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে। কোন সিস্টেম? সে ওহিয়ান, সেখানে জিব্রিলও থাকে না, পর্দাও থাকে না, পর্দা সরাইয়া দিয়া গোপন আল্লাহ ওপেন হয়ে ডাইরেক্ট বসিয়ে কথা বলি। মাওলা যার সামনে পর্দা নাই, জিব্রিল নাই, ডাইরেক্ট কানেকশন, উনি কি হয়? যে উনি রহমতুল্লিল আলামিন হয়ে যায়। ইজ্জতে রসুল আমি কি বলবো? যেই আল্লাহর সিস্টেম, যেই আল্লাহর ল, যে আল্লাহর কানুন হচ্ছে, আল্লাহ কাউরে দেখা দিবে? সেই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে আপন করতে 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 ডাক দিয়ে বলে মুসা আমি ডাইরেক্ট কারো সাথে কথা বলি, কিন্তু তুমি আমারে এত সুন্দর করে ডেকেছ, আমার জন্য এত বিসর্জন দিয়েছ, আমাকে এত ভালোবেসেছ, যাও তোমার জন্য জিব্রিলে বাদ দিলাম, আমি মাওলা পর্দার অন্তরালে গোপন হয়ে ডাইরেক্ট কথা বলবো। মুসা বলে এতটুকুই যথেষ্ট, এই নিয়ামত তো এই জমিনে আর কেউ পায়? কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কথা এত মধুর, এত মধুর। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে মাওলা আমার তোমার সাথে কথা বলে আমার এমন ভালো লাগে, এমন ভালো লাগে, এখন আমার আর পরিবার ভালো লাগে না, এখন আমার আর ভাই বোন ভালো লাগে না, এখন আর আমার উম্মত জমিন ভালো লাগে না। মুসা কি ভালো লাগে? যে তোমার সাথে কথা বলতে ভালো লাগে। আল্লাহ ডাক দিয়ে বলে যা ইচ্ছা, অতীত নিয়ে বললে বলবে, বর্তমান নিয়ে বললে, ভবিষ্যৎ নিয়ে বলবে, কোনো কথা না থাকলে হাতে যে লাঠি আছে এটা নিয়েও বলবে। মুসা কালিমুল্লাহ বলতেই আছে, বলতেই আছে, বলতেই আছে। আল্লাহ বলে তুমি বলবে, আমি শুনবো, আমি উত্তর দিতে থাকবো। বলতে বলতে মুসা কালিমুল্লাহ বলেন একটা সুযোগ তো পাইয়া গেলাম, ডাক দিয়ে বলে কথা যদি এত মধুর হয় তুমি কত সুন্দর, মামলা দেখা দাও না। আল্লাহ ডাক দিয়ে বলে সব কবুল করব, এই সিস্টেম ভঙ্গ করা যাবে না, লান তারানি, এই দোয়া করবো না মুসা, আমি তোমার দেখা দিতে পারবো। কারণ আইন হচ্ছে কি দেখা দেওয়া যাবে,
আর আমার নবী উম্মাহানির ঘরে ঘুমায়, আল্লাহ ডাক দিলেন, নবী গো করেন কি? আমি আরাম করছি, নিদ্রা যাচ্ছি, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী রে আজকে কি নিদ্রার সময়? আজকে কিসের সময়? আজকে তো হাবিব মাহবুবের মিলনের সময়। সেই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে ইজ্জত রসুল আমি কি বলবো? আল্লাহ ডাক দিয়ে বলে সুবহানাল্লাজি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবী যেদিন মেরাজ থেকে চলে আসলেন, মসজিদে হেরেমে বসে বসে মেরাজে যাওয়ার ঘটনা বলতে লাগলেন, জম্মে হানির ঘর থেকে আমি কদম তুললাম, তোলার সাথে সাথে চলে গেলাম মসজিদে আকসা, দুনিয়ার সফর শেষ হলো, আমি মসজিদে আকসা থেকে কদম তুললাম, আমি চলে গেলাম সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আমার রব্বে করিম ডাক দিলেন উপরে উপরে, আমি সুম্মা দানা এরপর উপরে উঠলাম, উঠতে উঠতে আরশ পর্যন্ত চলে গেলাম, আল্লাহ ডাক দিলেন আর উপরে, আমি নবী মাওলার পর্যন্ত পৌঁছে গেলাম। মক্কার কাফেররা যেহেতু বিবেক দিয়ে কি দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে কিছু আছে, বিবেক দিয়ে সব কিছু, বিবেক দিয়ে চলবে, আবার সব কিছু আবেগ দিয়েও চলবে, আবেগ দিয়ে করলেও সমস্যা, বিবেক দিয়ে করলেও, কারণ মানুষের বিবেক পরিপূর্ণ নয়, মানুষের বিবেক অপরিপূর্ণ। মানুষের বিবেক কি পরিপূর্ণ? অপরিপূর্ণ। যদি বলেন কেমনে, আমরা কি ভুল করি না? করি কি করি না? আল্লাহ মানুষকে বিবেক দিয়েছে তিনভাবে, কয়ভাবে বলবো, এটা কঠিন হয়ে যাবে? আল্লাহ বিবেক দিয়েছে তিনভাবে, কয়ভাবে? তিনভাবে। প্রথম বিবেক আমার পঞ্চ ইন্দ্রিয়, আমার কি ইন্দ্রিয়? মানে আমি চোখে দেখলে আমার নলেজ হয়, কানে শুনলে আমার জ্ঞান বাড়ে, নাকে ঘ্রাণ নিলে আমি বুঝতে পারি কি রান্না করেছে, জিব্বা দিয়ে চুষে দেখলে আমি বুঝতে পারি এটা মিষ্টি না জাল না তিতা, আমি হাত দিয়ে ধরলে শক্ত নাকি নরম বুঝতে পারি, এগুলোকে বলে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আল্লাহ কিছু জ্ঞান নেওয়ার সুযোগ দিয়েছে, আমি যতটুকু দেখি ততটুকু আমি একটা জ্ঞান নিতে পারবো, হাত দিয়ে আমি যতটুকু ধরতে পারি ততটুকু আমি জ্ঞান নিতে পারবো, কান দিয়ে আমি যতটুকু শুনতে পারি ততটুকু আমি জ্ঞান নিতে পারবো, নাক দিয়ে ঘ্রাণ যতটুকু নিতে পারি ততটুকু আমি নলেজ নিতে পারবো, জিহ্বা দিয়ে আমি যতটুকু চুষতে পারি ততটুকু আমি জ্ঞান নিতে পারবো, চোখের সীমানার বাহিরে কি আমি জ্ঞান নিতে পারবো, হাত দিয়ে যা ধরতে পারি না তাকে আমি জ্ঞান নিতে পারবো, কান দিয়ে যা শুনতে পারি না তাকে আমি জ্ঞান নিতে পারবো, তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান লিমিট আনলিমিট নয়, তার লিমিট একটা সীমা আছে। সেই জন্য আপনি যখন গরম রৌদ্রে দুপুরে হাইওয়ে রোড দিয়ে চলবেন, গাড়ি যখন চালায়া যাবে মনে হবে যেন পানি আছে, মনে হবে কি? মনে হয় না? আমরা তো বেশি সফর করি, আমরা বুঝি মনে হয় সামনে পানি, কিন্তু সেখানে গিয়ে দেখি পুরাটাই রোড, কেন পানি নাই। আবার স্পিড যখন 100 উপরে গাড়ি চলে মনে হচ্ছে গাছগুলো আমার সাথে দৌড়তেছে, মনে হয় কি? মনে হয় না, হয়। কিন্তু আমি থামলে দেখি গাছ দৌড়ে না, আমার চোখেই দৌড়ে, তাহলে চোখ সঠিক নলেজ নিতে পারে। আমার গায়ের জোর হয়েছে, আমাকে দিয়েছে মিষ্টি, আমার মনে হচ্ছে তিতা, তাহলে সঠিক নলেজ নিতে পারে? নিতে পারে না। আমার এই কান কখনো হাড়ে না শুনে, সেই জন্য তো সমাজে বেজাল বাজে, কথা ঠিক কিনা? বলেছে একটা হুজুর শুনেছে আর একটা, জামিলা বাজে কি বাজে না? বোজামের মধ্যে বাজে, সোনার মধ্যে ভুল হওয়ার কারণে, শ্বশুর আর বউয়ের মধ্যে বাজে, সোনার মধ্যে ভুল হওয়ার কারণে। তাহলে আমাকে আল্লাহ যেগুলো দিয়েছে এগুলো দিয়ে মাঝে মাঝে সঠিক নলেজ আসে, আবার মাঝে মাঝে সঠিক আসে, আল্লাহ বলে তোকে বিবেক দিলাম যেটা গরু ছাগলকে দেই নাই। এই বিবেক দিয়ে কি হবে? এই বিবেক দিয়ে গবেষণা হবে, এই বিবেক দিয়ে বিজ্ঞানের সূত্র হবে। কেমনে? এই বিবেক দিয়ে যখন তুমি তাকাবা, তুমি দেখবা আসমান, তুমি যখন দেখবা জমিন, তোমার বিবেক বলে উঠবে এই আসমানে তো কোনো ফিলাপ নাই, এই জমিনের নিচে তো পানি, দেখ থাকলো কেমনে। তো তোমার বিবেক তখন বলবে নৌকা মাঝি ছাড়া চলে না, কার ড্রাইভার ছাড়া চলে না, তোমার বিবেক তখন বলে উঠবে এই মহা পৃথিবী একজন রব ছাড়া চলতে পারে। আমার বিবেক আমাকে আল্লাহর সন্ধান দিবে, কার সন্ধান দিবে? আমার পঞ্চেন্দ্রিয় আল্লাহর সন্ধান দিবে, আমার চোখ বলবেন আল্লাহ আছে, আমার কান বলবেন আল্লাহ আছে, আমার হাত বলবেন আল্লাহ আছে, আমার জিহ্বা বলবেন আল্লাহ আছে, আমার নাক বলবেন আল্লাহ আছে, আমার পাশে যা আছে এগুলোর জ্ঞান দিবে। কিন্তু আমার বিবেক বলবে
আল্লাহ আছে কিন্তু বিবেক এখানে স্টপ হয়ে গেছে আল্লাহ কি চায় কোন কাজ করলে আল্লাহ খুশি হবে কোন কাজ না করলে আল্লাহ খুশি হবে কোন কাজ করলে আল্লাহ আমাকে আযাব দিবে এটা আমার বিবেক বলতে পারে না তো বিবেক যেখানে স্টপ হয়ে যায় সেইখানে আমার আল্লাহ ডাক দিয়ে বলে তোর বিবেকের উপরেও জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আরেকটা জ্ঞান দিয়েছি ওই মহা বিজ্ঞানীর নাম রহমতুল লিল আলামিন আল্লাহ ওই মহা বিজ্ঞানীর নাম কি অর্থাৎ বিবেক যেখানে স্টপ হয়ে যায় সেখান থেকে যিনি নিয়ে যান ওনার নাম দয়াল নবী আমি কি ইজ্জত রাসূল কি বলবো আমার পঞ্চেন্দ্রিয় থেমে গেছে আল্লাহ খুঁজে পাই নাই আমার বিবেক আল্লাহ খুঁজে পেয়েছে সেই জন্য ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন জঙ্গলে মানুষ আছে না নাই আছে ব্রাজিলের যে আমাজন জঙ্গলে মাঝে মাঝে দেখা যায় কিছু মানুষের অস্তিত্ব পাওয়া যায় যারা মানুষের কথা বোঝে না ইমাম আজম বলছে এরকম যারা মানব সভ্যতার সাথে মিশে নাই যারা মানবতা কি জিনিস বোঝে না এরকম যারা মানুষ আছে তাদের অন্তত এক আল্লাহর উপর ঈমান আনতে হবে বাকি কিছু না করলেও চলবে কারণ শরীয়ত তো এখানে যায় নাই কোরআন তো এখানে যায় নাই কেউ তো তাদেরকে বুঝাই নাই সুতরাং ও বিবেক দিয়ে অন্তত এক আল্লাহকে খুঁজে নিতে হবে এক আল্লাহকে কি করতে হবে কারণ বিবেক কাকে খুঁজে আল্লাহকে কিন্তু আল্লাহ কি চায় এটা বিবেক বলতে সেই জন্য আল্লাহ বলে বিবেক যখন বলতে পারো না কি করেছি জানো কি করেছেন আর রহমান আল্লামাল কোরআন তখন আমি শিক্ষক হয়ে গেলাম আমি প্রফেসর হয়ে গেলাম যাকে ছাত্র বানালাম ওনার নাম হাবিবে রহমান ওনাকে কোরআন শিখিয়ে তোর বিবেক যেখানে স্টপ হয়ে গেছে সেখান থেকে জান্নাতে নেওয়ার জন্য ওই নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে ওই জমিনে কঠিন হয়ে গেছে বুঝতেছেন আমার কথা কঠিন হলে হাত তুলবেন কারণ কখনো কখনো শ্রোতার নলেজের দিকে তাকিয়ে বক্তাকে কি করতে হয় বক্তব্য দিতে হয় কিন্তু আনোয়ারের বক্তিয়ার পারা এটা তো নলেজ নিতে পারবে না এই পারা নয় যেখানে হারদম মাহবিল চলছে মাহবিল চলে না এমন কোনো মাস কি এখানে আছে কিছু কিছু এলাকা আছে ওইখানের মানুষ অর্ধেক আলেম হয়ে যায় অর্ধেক কি হয়ে যায় আলেম হয়ে যায় কেন আলেমের সোহবতে থাকতে থাকতে আলেমের সোহবতে আমি কিছু মানুষ পেয়েছি যেমন আল্লামা শেরে বাংলা হুজুরের যারা ছাত্র ছাত্র মানে কিতাব পড়েছে এগুলো না যারা হুজুরের মাহফিল শুনেছে ওরা এখন মাহফিল শুনে না যদি বলেন কেন কারণ ওনাদেরকে আল্লামা শেরে বাংলা যেইভাবে মাহফিলের রুহানিয়ত ঢুকিয়ে দিয়েছে ওনারা বর্তমান জামানায় এগুলো খুঁজে পায় এগুলো কি মাহফিল আমরা তো শেরে বাংলার মাহফিল শুনেছি এগুলো এগুলো আমাদের চেয়ে আরো বেশি জানে এরকম অনেক আছে আমি অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহির অনেক ছাত্র আমার শাহজাহানপুর আমি পেয়েছি ওনারা এমন এমন ফতোয়া বলে মাঝে মাঝে আমি পর্যন্ত অবাক হয়ে যায় যে ফতোয়াগুলো খুঁজতে আমার 16 থেকে 17 বছর চলে গেছে ওনারা দাম দাম বলে ফেলে আমি বললাম এগুলো কোথায় পাইছেন সে কোনো কিতাব থেকে নয় অধ্যক্ষ এম এ জলিল থেকে পেয়েছি আমি কি রেখে দিব শুনবেন আচ্ছা তার সামনের দিকে যায় না বিরক্ত হলে বলবেন আবার কুফার অবস্থা হইলে হোসাইনকে রেখে দিয়ে যেভাবে চলে গেছে ওইভাবে যদি আমাকে রেখে দিয়ে চলে যান তখন আবার সমস্যা না এখানে কুফাবাসী আছে এজিদি তো নাই সবগুলো কি হোসাইনি অসুবিধা নেই এজিদি থাকলেও বসুক না যদি আল্লাহ হেদায়ত দান করে এটা তো মাওলার বিষয় হেদায়তের বিষয় তো আমার নয় বসতে পারবে কাউকে আমরা বের করব না বসতে পারবে শোনো আমি কি গালি দিচ্ছি কাউকে আমি কোরআন হাদিসের কথা বলছি যদি মিথ্যা বলি তারপরেও তো আমি আসতে বলতেছি এর চেয়ে আর কোনো বড় কথা আছে ঝগড়া আছে এখানে সমাধান চাচ্ছি ঝগড়া চাচ্ছি না ঝগড়া করার এখন আর সময় নাই এগুলো করার এখন আর সময় নাই এখন সমাধান করার সময় এখন জাতিকে দেখানোর সময় কোনটা হক কোনটা না হক এখন আসলে সামনের দিকে চলে যায় কবির মনোযোগ তাহলে আমরা সূরাতুত তাওহীদ থেকে শিখলাম সূরাতুত তাওহীদ থেকে শিখলাম আমি যে কথাটা বলতে মেরাজের কথা আমার নবী কোথায় চলে গেছে লা মাকানে কার সাথে দিদার করেছে তো কখনো বিবেকে কাজ করে আমি আপনাকে সেই জন্য বলছি নলেজ কয় প্রকার তিন প্রকার বিবেক যেখানে থেমে যায় এখানে কাকে লাগবে
দয়াল নবীকে লাগবে, নবী সারা বিবেকে কাজ করবে। এখন আসেন সামনের দিকে চলে যায়। আমার দয়াল নবী যখন মেরাজের কথা বললেন, আবু জাহেল হেসে দিল, আবু লাহাব উদ্বাসাই অট্টহাসি দিতে লাগলো, মক্কার কাফের গুলো চিৎকার চেঁচামেচি করে বলতে লাগলো, এতদিন তো এমনিতেই পাগল বলেছিলাম, এখন দেখি বাস্তবে পাগল, এখন দেখি বাস্তবে হাকিকাতান মাজনুন, বাস এখন তো দেখি বাস্তবে পাগল। এই কথা বলতে দেরি আমার মওলা সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে বললেন, নবী গো আপনি কি কষ্ট পেয়েছেন? আমি কখনো আমার উম্মতের ব্যাপারে দরখাস্ত করি নাই, আজকেও বলবো না কষ্ট পেয়েছি, কিন্তু মওলা এমন একটা আমাকে মেরাজ দিলা যেটা কাউরে দাও নাই, এটা তো বিবেক দিয়ে ধরে না, ওরা বুঝবে কেমনে? এটা তো বিবেক দিয়ে হয় না, এটা হয়তো মহাব্বতে, এটা হয় কেমনে? মহাব্বতে। মওলা ওদের দোষ দিয়ে না, আল্লাহ ডাক দিয়ে বললেন, এই মক্কাবাসী আমার নবী কখন বলেছে মেরাজে গিয়েছে? আমার নবী কখন বলেছে মেরাজে গিয়েছে? সবাই ডাক দিয়ে বলে, এতক্ষণ বললো মেরাজের কথা নবী, আমার নবীর আল্লাহ বলতেছে আমার নবী কখন বলেছে মেরাজে গিয়েছে, ঘটনা কি? কারণ ঘটনা কি কখন বলে উঠলো? আল্লাহ ডাক দিয়ে বলে, সুবহানাল্লাজি আসরা, আমার নবী যায় নাই, আমি আল্লাহ নিয়ে গেছি। আমার নবী যায় নাই, সুবহানাল্লাজি আমার নবী যায় নাই, কে নিয়ে গেছে? আমি আল্লাহ। তোর নবীর দরবারে চিৎকার করিস কেন? হস থাকলে আমাকে নিয়ে কথা বল। আল্লাহ বলছে হস থাকলে কাকে নিয়ে কথা বল? আমাকে, আমাকে। আমার নবীকে কষ্ট, ইজ্জত রাসূল নবীকে কষ্ট দিচ্ছে, আমার আল্লাহ শুধু ব্যাপার নাই। কে বলেছে নবী গিয়েছে? সুবহানাল্লাজি আমি আল্লাহ নিয়ে গেছি। আর একটু সামনের দিকে যায়, শিরিক করা এটার মতো অপরাধ আর আছে? শিরিকের মতো অপরাধ আছে? সব মাফ হবে, শিরিক মাফ হবে, রহমানিয়তের জোয়ার যদি চলে আসে আল্লাহর দরবারে। আল্লাহ তো রহমানও নাম, আবার কহ্হারও নাম, রহিমও নাম, আবার জুলজালালও নাম। এখানে একটা অপ্রাসঙ্গিক কথা বলবো, অপ্রাসঙ্গিক বলবো, বিষয়ের বাহিরে আর কি, যেটা আমার বিষয়ের মধ্যে পড়ছে না, অপ্রাসঙ্গিক। এখন সামনের দিকে চলে যায়, আল্লাহর কয়টা নাম? দুইটা নাম, আল্লাহ অনেক নাম, পরিচয় দুইটা, একটা হচ্ছে রহমান আরেকটা হচ্ছে কাহার, আরেকটা হচ্ছে রহিম আরেকটা হচ্ছে জুলজালাল। আমরা যে বসে আছি, নিঃশ্বাস নিচ্ছি, রহমানিয়ত চলছে, আমরা যে আল্লাহর জিকির করছি, রহমানিয়ত চলছে, আমি কথা বলছি আল্লাহর রহমানিয়ত চলছে, আমি চোখে দেখছি আল্লাহর রহমানিয়ত চলছে, আবার দেশে মহামারী চলছে, আল্লাহর কাহারিয়ত চলছে। আল্লাহর তাহলে মহামারীটা আল্লাহর কাহারিয়ত, আমি যে বসে খাচ্ছি সংসার করছি এটা আল্লাহ, তা আল্লাহর দুইটা একসাথে চলে কি চলে না? চলে। সেই জন্য আমার নবী ডাক দিয়ে বললো, কাল হাসরের ময়দানে সবাইকে আল্লাহর সামনে যেতে হবে, মাওলা সবাইরে ডাকবে, কিন্তু উম্মত তোমার হাজার নামাজ থাকুক, তোমার হাজার রোজা থাকুক, তোমার হাজার হজ থাকুক, তোমার হাজার যাকাত থাকুক, তুমি জীবনে পাপ করো নাই, অপরাধ করো নাই, তোমার ভালো সারা কোনো খারাপ আমল, তারপরেও আল্লাহর সামনে কখনো বলবো না, মাওলা তুমি একটু ন্যায় বিচার করো, আদালত করো, ইনসাফ করো, এটা বলিও। আচ্ছা, আল্লাহর চেয়ে ইনসাফ বেশি কেউ করতে পারবে? আল্লাহর চেয়ে আদালত বেশি কেউ করতে পারবে? আল্লাহর চেয়ে ন্যায় বিচার এখানে আর কেউ করতে পারবে? কিন্তু আমার নবী বলছে ভালো আমল আছে, খারাপ কোনো আমল? পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তুমি তাহাজ্জুদের নামাজ কাজা করো নাই, এরপরেও তুমি আল্লাহর সামনে ন্যায় বিচার চাইও। আল্লাহর নবীকে ডাক দিলেন, উম্মত ডাক দিয়ে বলেন, নবী গো আমি নামাজ পড়লাম, তাহাজ্জুদ করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সালাম দিলাম, সব ঠিক, আল্লাহর কাছে ন্যায় বিচার না চেয়ে কার কাছে চাইব? আমার নবী ডাক দিয়ে বলে, যখন ডাকবে ইয়া ফলান এই অমুক এদিকে আয়, তখন যদি বল আল্লাহ আমি তোমার জন্যই ভালো আমল করেছি, তুমি আমার ন্যায় বিচার করো, তখন মাওলা ন্যায় বিচার করবে। কিরকম? আল্লাহ তোমার আমল নামা নিজের কুদরতি হাতে নিয়ে বলবে, বান্দা শেষ বিচারের দিন, তোমার শেষ চাওয়া ন্যায় বিচার, আমি ন্যায় বিচার করব না, এটা হতে পারে? তো কিরকম করে করবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমার জীবনে নামাজ কাজা করো নাই,
পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক সময়ে আদায় করেছো, এই এক গ্লাস পানি, এই পানি তো কেউ বানাই নাই, কোনো বান্দা দেয় নাই, পানি তো দিয়েছি আমি রব্বুল আলামিন। এক ওয়াক্ত নামাজ সমান এক গ্লাস পানি খেতে দিলাম, নিয়াই বিচার যেহেতু চেয়েছো, পাঁচ ওয়াক্ত নামাজ সমান পাঁচ গ্লাস পানি খেতে দিলাম। আল্লাহ এবাদত একদিকে রাখবে, পানির হিসাব নিতে নিতে এবাদত শূন্য হয়ে যায়, এবাদত কি হয়ে যাবে, পানির ভিতরে কি চলে গেছে এবাদত। আল্লাহ ডাক দিয়ে বলবে জমিন কার, আমি বলবো তোমার, আসমান কার, আমি বলবো তোমার, সূর্য কার, আমি বলবো তোমার, চাঁদ কার, আমি বলবো তোমার, গাছগাছালি কার, আমি বলবো তোমার, সমুদ্র কার, আমি বলবো তোমার, যত ওই নিয়ামতগুলোর হিসাব নেয় নাই এখনো, শুধু কিসের মধ্যে, পানির ভেতরে। তো পানির ভেতরে তো আমল সব বাসিয়ে চলে গেছে, তুই চেয়েছিস ইনসাফ, ন্যায় বিচার, আমার নিয়ামতের সামনে তোর এবাদত তো পানির সামনে দাঁড়াইতে পারে নাই। এখন বল বান্দা, যে নিঃশ্বাস দিয়েছি, সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন নিয়েছিস, হাইড্রোজেন ছেড়েছিস, আমার বাবারও তো নিঃশ্বাস নিয়েছে, আমার দাদা নিঃশ্বাস নিয়েছে, আমি যেভাবে নিঃশ্বাস নিই, আমার বাবার হার্টের সমস্যা থাকার কারণে ওই রকম নিঃশ্বাস নিতে পারে নাই বলে আমি যখন মেডিকেলে নিয়ে আইসিইউতে ভর্তি করাইয়া দিয়েছি, ঘন্টায় বিল দিয়েছে 30,000। মিথ্যা বলেছি? ঘন্টায় 30,000 হয় না আইসিইউতে? হয় কি হয় না? এখন তো অনেক নাটক মরে যাওয়ার পরেও 2 দিন আইসিইউতে রাখে, আসে না নাই 2 লাখ টাকা বিল দিয়ে দেয় কি দেয় না? অনেকে বইয়ে লাশ আরা আন্না মেডিকেলে দিয়েই চলে আসে, বছর 2 লাখ টাকা দিব ভূত থেকে লাশটাই রেখে দেয়, আসলে না এরকম ঘটনা প্রত্যেক দিন পত্রিকায় আসতেছে। তাহলে আইসিইউতে দিয়েছে, নিঃশ্বাস আসে না চলে গেছে, আসে আমার মতো নিতে পারে, নিঃশ্বাস বন্ধ হলে তো লাশ আইসিইউর কোনো দরকার, তখন তো বের করে দিয়েছে, যা আপনার কাপড় পরে জানাজা পরে ফেললে হয়ে যাবে, কিন্তু নিঃশ্বাস আছে, আপনার মতো আমার মতো নিতে পারে নাই, ভর্তি হয়েছে কোথায় আইসিইউতে, ঘন্টায় বিল কত? আল্লাহ যদি বলতো যদি আইসিইউতে ঘন্টায় বিল 30 হয়, যা বান্দা বেশি কিছু করবো না, একটা নিঃশ্বাসে 100 টাকা করে ব্যাট দিস, আমরা একদিনও জীবন যাপন করতে পারতাম, প্রত্যেকটা সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি, 100 100 করে দিতে রাখলে ইনকাম করবেন কখন, সংসার করবেন কখন, খাটনি করবেন কখন, একদিনও বাঁচা সম্ভব? তা আল্লাহ ডাক দিয়ে বলবে তুই তো আইসিইউতে ঘন্টায় 30,000 দিয়েছিস, আমি তো পুরা নিঃশ্বাসের 1 টাকাও, তো নিঃশ্বাসের হিসাব যদি নে, আমার সিজদার হিসাব যদি নে, আপনি একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন আপনার সিজদার নিঃশ্বাসের নিয়ামক এক হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে নিঃশ্বাসের হিসাব নিলাম না, এখন হিসাব দে তোর 100 টাকা, বান্দা বলবে আপনার, কানটা কার, বান্দা বলবে আপনার, মুখটা কার, বান্দা বলবে আপনার, শরীরটা কার, বান্দা বলবে আপনার, যে আমার শরীর দিয়া, আমার দেওয়া জিনিস দিয়া, আমার জমিনে সিজদা দিলি, তুই আবার ইনসাফ চাইতেছিস বান্দা, তুই আবার ন্যায় বিচার চাইতেছিস, যাতুর আমি ন্যায় বিচার করলাম, আমার দুনিয়ার রিজিকের সামনে তোর এবাদত শূন্য হয়ে গেছে, ন্যায় বিচার যেহেতু চেয়েছিস, জান্নাত কেটে দিলাম, জাহান্নাম দরায়া দিলাম, সোজা কোথায় চলে যাব, জাহান্নাম। সেই জন্য বলেছে ন্যায় বিচার চাইও, আল্লাহ যদি ন্যায় বিচার করে কাল হাশরের দিন আদালত যদি করে, একটা বান্দাও জান্নাতে যেতে পারবে। এখন কি চাইতে হবে, আমার নবী শিখিয়ে দিচ্ছে, চাওয়ার একটা সিস্টেম আছে, চাওয়ার একটা কি আছে, গড়ের মধ্যে ছেলে কয়টা, 3টা, দেখবেন মা থেকে টাকা নিতে পারে ছোটটা, ঠিক কিনা, বড়টাও নিতে পারে না মেজরটাও নিতে পারে, কারণ কোনো ছোটটার কাছে অভিজ্ঞতা আছে, কি রকম অভিজ্ঞতা, বলছে মা দেখি বড়টারে কেন দেয় না বুঝে গেছে, মেজরটারে কেন দেয় না বুঝে গেছে, ও কি করে মায়ের আঁচল ধরে গুঁততে গুঁততে পেঁচাইতে 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 মারে এমনভাবে ডাকে, মার যা আছে সবগুলো কি করে দেয় ছেলেকে, তো ছেলে তো 3টা, একটা বেশি পায় আর একটা কম পায়, কেন, ডাকতে যে জানে সে বেশি পায়, যে ডাকতে জানে না সে পায়, সে কম পায়, এটা স্বাভাবিক। সেই জন্য আপনি যদি বলেন আমার বাবা মারে মহব্বত কম করে না, আপনি ওনার মতো করে ডাকতে পারেন নাই যারে বেশি মহব্বত করে, কথা ঠিক কিনা, আদায় করে নিতে হয়, কোনো কেউ আপনাকে দিবে কি করে নিতে হয়, তা আল্লাহ যখন ডাকবে আমার নবী শিখিয়ে দিচ্ছে আমল ধরার আগে যদি বলে বান্দা হিসাব দে, এই কথা বলার আগে যখন বলবে ইয়া ফুলান এই অমুক এদিকায়, তুমি সরাসরি আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায়া 2 চোখের পানি ছেড়ে দিয়া হাত জোর করে বলবে মাওলা আমার বিশ্বাস আমার আকীদা তুমি আমারে ঘৃণা করে বানাও নাই, তুমি আমারে বড় ভালোবেসে বানিয়েছো, এটা আমার
বিশ্বাস, কিন্তু মাওলা আমি সেই বিশ্বাস রাখতে পারি নাই, আমি তোমার যোগ্য বান্দা হতে পারি নাই, আমি বড় অযোগ্য, আমি বড় বেওয়াফাদার, মাওলা তুমি আমার আমলগুলো দেখিও না, আমি লজ্জা পেয়ে যাব, আমি এমন কোন আমল আনতে পারি নাই যেটা তোমার দেখানো যাবে। কিন্তু মাওলা শুনুন না, আপনার নবী বলেছে আপনি নাকি সত্তার, ওই নামের দিকে তাকায়া আমার গুনাহটা একটু গোপন করে দেন। আপনার নবী বলেছে আপনি নাকি গাফফার, ওই গাফফারিয়তের দিকে তাকায়া আমার গুনাহগুলোর মাফ করে দেন। আপনার নবীর জবান ডাক দিয়েছে রহমান রহিম, ওই নামের দিকে তাকায়া আমার জান্নাত দিয়ে দেন। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুই আমার ডেকেছিস রহমান, কিন্তু তোর বিচারে তুই চলে যাবি জাহান্নামে, কিন্তু রহমান যখন ডাক দিয়েছিস তোর আমি জাহান্নাম দিব কেমনে, যা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোর আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমার নবী বলছেন কালকে তুমি হিসাব খুঁজিও, কালকে তুমি নরম হয়ে যাও, তুমি নম্র হয়ে যাও, তুমি মাওলার সামনে শুধু হাত জোর করে তোমার যেই অপরাধ সেটা স্বীকার করে নিয়ে তুমি রহমানিয়তের ভিক্ষা চাও। তুমি যখন রহমান নাম ধরে ডাক দিবে মাওলা তোমার ক্ষমা করে দিবে, মাওলা তোমাকে তাহলে ডাকতে জানতে হয় ডাকতে, সেই জন্য আপনার নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যেতে পারবেন এটা বললে লাভ নাই। কারণ আমার নামাজ এটা আমার ডিউটি, আমার রোজা এটা আমার ডিউটি, আমার যাকাত এটা আমার ডিউটি, মালিক চাইলে কবুল করতে পারে, মালিক না চাইলে মুহূর্তের ভেতরে সবগুলো ধ্বংস করে দিতে, কিন্তু যেই আমলে আদব আছে সেই আমল মাওলার দরবারে কবুল, যেই আমলে আদব নাই সেই আমল হাজার বিশুদ্ধ হলেও কবুল হবে। যদি বলেন প্রমাণ কি, ইবলিস নিরেট নির্বেজাল লাগাতার বিরতিহীন 6,000 কোটি বৎসর মাওলার দরবারে এবাদত করেছে, মাওলার দরবারে এবাদতে কোনো ভুল নাই, ডাকার মতো ডেকেছে, কিন্তু আল্লাহর শানে কখনো বিয়াদবি করে নাই, আল্লাহ দুইটা বলে নাই, এক আল্লাহই বলেছেন জ্ঞান আমার চেয়ে বেশি আপনার চেয়ে বেশি, আমি জান্নাতের উপর ঈমান এনেছি না দেখে, ফেরেশতার উপর ঈমান এনেছি না দেখে, জিনের উপর ঈমান এনেছি না দেখে, ইবলিস জান্নাতও দেখেছে ফেরেশতাদের উপর সর্দারিও করেছে। তাহলে জ্ঞান বেশি না কম? জ্ঞানও বেশি, আমলও, মুশরিক নয় কখনো মূর্তি পূজা করে, আমাদেরকে মূর্তি পূজা করায় হিন্দু বৌদ্ধগুলোর মূর্তি পূজা করায়, নিজে মূর্তি পূজা করে না। আমরা যখন সিজদা দিই আমাদেরকে গোথায় সংসারের কথা মনে নিয়ে আসে, ওইটার কথা মনে নিয়ে আসে, বাজারের কথা মনে নিয়ে আসে, আজান যখন দেয় তখন আপনার কানে কানে বলে বন্ধুর সাথে আড্ডা দিলে ভালো লাগবে, আসি না ছায়ের দোকানে একটু ফেসবুকটা খুলুন না, আপনি এরকম ফেসবুক খুলতে গেছেন, নামাজ চলে গেছে 3 ওয়াক্ত, নামাজ চলে গেছে কয় ওয়াক্ত, তখন ইবলিস ডাক দিয়ে বলে আমি একটা সিজদার জন্য ইবলিস হয়ে গেলাম, তোরে তো আজকে 3 ওয়াক্ত বাদ দিয়ে দিয়েছি, আজকে কয় ওয়াক্ত বাদ দিয়ে দিয়েছি, তো সফল না সফল কিনা সফল, কিন্তু নিজে করে নাই, আপনাকে দিয়ে কি করছে করাচ্ছে। তাহলে ইবলিস মানুষকে দিয়ে মূর্তি পূজা করায় নিজে করে, তাহলে তৌহিদিদের যা আছে, তৌহিদিদের যা আছে ইবলিস তা আছে, তৌহিদিদের নামাজ আছে না নাই ইবলিসের আছে, তৌহিদিদের এক আল্লাহ আছে না নাই ইবলিসের আছে, তাওহীদের যা আছে ইবলিসের তা আছে, ইবলিসের কাছে মিলাদুন্নবী নাই, তাওহীদের কাছেও নাই, ইবলিসের কাছে নবীর আদব নাই, তাওহীদের কাছে, তাহলে ইবলিসের কাছে তাওহীদের কাছে যা নাই ইবলিসের কাছেও তা নাই। তাহলে বর্তমান যদি ইবলিস দেখতে চান তাওহীদের দিকের দিকে তাকালে ইবলিস দেখা হয়ে যাবে, ইবলিস দেখা হয়ে, যদি বলেন হুজুর এটা একটু করা হয়ে গেছে না, আমি বলি নাই ইবনে তাইমিয়া ছিলেন তো ওনাদের গুরু, কাদের গুরু, তাওহীদের, ওনার ছাত্র ইবনে কাসির, ওনার ছাত্র কে ইবনে কাসির, উনি আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে বলছেন ইবলিস 4 বার কান্না করেছে, চিৎকার করে করে, কি করে করে, মানুষ চিৎকার করে কান্না করে কখন, যখন বেশি কষ্ট পায়, যখন বেশি, 1 নম্বর যেদিন আল্লাহ নিজের রহমতের সীমানা থেকে বের করে দিতে লাগলেন সেই দিন চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করেছেন, যেদিন কোথা থেকে বের করে দিয়েছেন লানত দিয়ে বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ফেরেশতাদের নাম থেকে কেটে যেদিন ইবলিস বানাইয়া দিচ্ছে
সেদিন সে চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করেছে। দুই নম্বর, যেদিন জান্নাতে প্রবেশ বন্ধ করে দিয়েছে আর জান্নাতে যেতে পারবি না, সেদিন চিৎকার করে করে কান্না করেছে। তিন নম্বর, যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে সেই দিন বেশি সিল্লাই সিল্লাই কান্না করছে। সেই জন্য আল্লাহ বলে, ও মুসলমান, প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ফাতিহা পড়বি, আর ওইদিকে ইবলিস কান্না করবে। না হলে সূরা ফাতিহা পড়ার দরকার কি? দরকার ছিল না তো, যে কোনো একটা পড়লে চলতো, কিন্তু আল্লাহ বলে নামাজের মধ্যে কি করবি সূরা, কেন? সে এ যেন বেশি কান্না করে, এ যেন কি করে। চার নম্বর, মা আমেনার গড়ে যেদিন রহমতুল্লিল আলামিন চলে এসেছে, সূর্য হেসে দিয়েছে, চাঁদ হেসে দিয়েছে, তারকারাজি হাসি দিয়েছে, গাছ উন্নত হয়ে গেছে, কাবা উন্নত হয়ে গেছে, একজন বেশি কান্না করেছে, ওর নাম ইবলিস। ওর নাম কি? এখন আমরা বুঝে নিব, মারামারি করার দরকার, যাদের মুখ মলিন হয়ে যায়, মিলাদুন্নবী আসলে যাদের ফতোয়া বেড়ে যায়, বিয়েতে ফতোয়া নাই, মেহেদিরাতে কোনো ফতোয়া নাই, সব ফতোয়া কোথায়, তাহলে বুঝে নিব ইবলিস যেরকম কান্না করেছে এই মিলাদুন্নবীর মাসে ইবলিসের সন্তানরাও কান্না করছে। ইবলিসের সন্তানরা কি করতেছে এখানে? আর মারামারি করার কোনো দরকার আছে? রাগারাগি করার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, বুঝে নিব কি করবো। এখন আসেন তার সামনের দিকে চলে যায়, ইবলিসের আপাতত আছেন, ইবলিসের জ্ঞান আছে, কিন্তু আদবে রসুল নাই। একটা আদবে রসুল না থাকার কারণে আমার মাওলা ডাক দিয়ে বলে কোনো মোল্লারে ফতোয়া দিতে হবে না। আমার আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আজ আমি মাওলা, আমি আল্লাহ প্রথম কাফের ফতোয়া দিচ্ছি, তারে যে 6000 কোটি বৎসর আমারে সিজদা করেছে, তারে ফতোয়া দিচ্ছি যার জ্ঞান আমি বেশি দিয়েছি, জান্নাতও দেখাইলাম ফেরেশতাও দেখাইলাম, তারে আমি কাফের ফতোয়া দিলাম। জিজ্ঞেস করলাম মাওলা আল্লাহ কি দুইটা বলেছে? সে না, তোমারে কি সিজদা কম দিছে? সে না, তোমার শানে কি কোনো বেয়াদবি করেছে? না। তাহলে কেন কাফের হয়েছে? সে যার কাছে আদবে নবী নাই আমি মাওলা তারে কাফের বলি, আমি মাওলা তারে। তাহলে এই আল্লাহর ফতোয়া মতে তৌহিদিরা কাফের। তৌহিদিরা কি? এটা আমার ফতোয়া না, কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? আদম সফিউল্লাহ জীবনে এবাদত করেছেন 1000 বছর। কয় হাজার বছর? একদিকে 1000 বছর আর একদিকে 6000 কোটি বৎসর। কোনটা বেশি? ইবলিসের বেশি? কম? কা? বাবা আদমের। বাবা আদমের এবাদত বাবা আদমকে খলিফাতুল্লাহ বানিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলাম মাওলা ওনার কি হয়েছে? উনি দোয়া করেছে আস আলুকা বিহাক্কে মুহাম্মাদিন, আদবে রসুল ছিল। কি ছিল? আদবে। আবার এই পয়েন্টটা আমি আমার কিতাব থেকে বলি নাই, এটাও বলছে ইবনু তাইমিয়া মাজমুউল ফাতওয়া দ্বিতীয় খণ্ড 150 পৃষ্ঠা, লাইব্রেরির নাম দারুল কুতুব আলমিয়া, দেশের নাম বৈরুত লেবানন, বৈরুত। এর চেয়ে আর বেশি রেফারেন্স দেওয়ার দরকার আছে? না মিললে আমি আসি, আমাকে ধরে আনতে পারবেন না, বেঁধে আনতে পারবেন তো, আমার ঘর বাড়ি চিনেন তো, আমি উড়ে এসে জুড়ে বসি। আমাদের বংশ পরম্পরাও আছে, আমাদের উস্তাদকে মানুষ চেনে, সুতরাং আমরা ইউটিউব মুফতি নয়, উড়ে এসে জুড়ে বসি নয়, আমরা বংশ টু বংশ দয়াল নবীর গোলামিয়তের মধ্যে আছে। আনতে পারবেন কি পারবেন না? ওয়ারেন্টিও আছে, গ্যারেন্টিও, সাইনা মাল না, বুঝতে পেরেছেন কি না? সাইনা না, ওয়ারেন্টিও আছে, কিও আছে। যদি বলেন হুজুর কিসের বড়ায়, এলম কি বেশি হয়ে গেছে? কিছু নাই। কিসের বড়ায়, আমল কি বেশি? কিছু নাই। তা আপনি যে একবারে ফোলাই ফোলাই বললেন, একটা আছে মুস্তাফার সাথে ডাইরেক্ট কানেকশন আছে, দয়াল নবীর কদমের সাথে ডাইরেক্ট সম্পর্ক আছে, আমার নবীর সম্পর্ক। আমাকে বলে দেয় গোলাম তুই দাঁড়িয়ে যা, বাকি কাজ আমি সেরে দিব। এখন সে সামনের দিকে চলে যায়, বন্ধু আমার গভীর মনোযোগ,
তাহলে আমার আল্লাহ বলে ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহ প্রকাশ হয়েছি নবীর মাধ্যমে। তাহলে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, আল্লাহ বলে বান্দার কোনো যোগ্যতা নাই, বান্দার কোনো কোয়ালিটি নাই, বান্দার কোনো স্ট্যাটাস নাই, আমি আল্লাহ ডাইরেক্ট তার সাথে কথা বলবো। আল্লাহ আল্লাহ হয়ে, মাবুদ মাবুদ হয়ে, হালেক হালেক হয়ে নবী রাসূল বাদ দিয়ে যখন বান্দার সাথে ডাইরেক্ট কথা বলতে প্রস্তুত নয়, তখন আমি বান্দা কত বড় বেয়াদব, কত বড় কাদ্দার, কত বড় নাদান হলাম, ওলি নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ ধরতে বসে আছে। ডাইরেক্ট কি ধরতে বসে আছে? তাহলে ডাইরেক্ট আল্লাহ ধরা যাবে? শেষ দিকে চলে আসতে লাগলাম, আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করলাম, আল্লাহ বলছেন ওয়ারাফায়না লাকা যিকরাক, ওয়ারাফায়না মাহবুব আমি বড় করেছি, সুউচ্চ করেছি, বুলন্দ করেছি। কি বুলন্দ করেছেন? যে যিকরাক, আপনার জিকির, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার রিফাত সবগুলো বাড়িয়েছি আমি রব্বুল আলামিন। নবীর ইজ্জত বাড়িয়েছে কে? আজকে ইজ্জতের রসুল কনফারেন্স করেছেন, এটা আমরা করি নাই, আমার মাওলা বলছে প্রথমে আমি করেছি। প্রথমে কে করেছে? ওয়ারাফানা লাকা যিকরাক, এটার নাম ইজ্জতের রসুল, এটার নাম কি? তো প্রথম কে করেছে, তারপর করেছে কে? বান্দা। তো ইজ্জতের রসুল কনফারেন্স যদি শিরিক হয় তাহলে আল্লাহ মনে হয় শিরিক বুঝে নাই, কথা এরকম আসতেছে না? তাহলে আল্লাহ চেয়ে যে বেশি বুঝি যায় তারে কি বলা যায়? আমি যদি আমার বাবার চেয়ে বেশি বুঝি আমার বিয়াদব বলবে না, আমি যদি আমার মায়ের চেয়ে একটু একদাব বেশি বুঝে যাই আমাকে একটু গাদ্দার বলবে না? তো বাবার সাথে বিয়াদবি করলে যদি বিয়াদব বলে, মায়ের সাথে বিয়াদবি করলে যদি গাদ্দার বলে, আল্লাহর সাথে একটু বেশি বুঝে গেলে কি বলবে? তারে বেঈমান বলে। তাই কি বলে? বেঈমান। সেই জন্য আল্লাহর চেয়ে বেশি বোঝার দরকার, সবসময় ছুটে থাকবেন ইবলিস হওয়ার দরকার, সেই জন্য তৌহিদি হওয়ার দরকার নাই, সুন্নি হওয়া বড় দরকার। সুন্নি হওয়া, আল্লাহ আমি তৌহিদ, তোমাদের তৌহিদ নিব না, ইবলিসের তৌহিদের আমার দরকার নাই, আমার কাছে আদমের তৌহিদের বড় দরকার, আমার কাছে আবু বকরের তৌহিদ বড় দরকার। যে আবু বকরের তৌহিদ রাখ দিয়ে বলছে সমস্ত সম্পদ কোরবান করে দিয়ে আমি মুস্তফাকে নিয়ে নিয়েছি, ওই তৌহিদের দরকার, ওই তৌহিদের। এখন সামনের দিকে চলে যাই, ওয়ারাফায়না যিকরাক, ওয়ারাফায়না লাকাকম বাদ দেন, ওয়ারাফায়না যিকরাক বলেন, লাকা তাকাকম এটা মাহজুব রাখেন, যারা আরবি জানেন এটা মাহজুব, আপাতত মাহজুব রাখেন, আমি পরে আবার মারুফ করতেছি। আপনার ওয়ারাফায়না যিকরাক, নবীরে আপনার জিকির আমি বাড়িয়েছি, কে বাড়িয়েছে? এখানে একটা মকসদ আছে, উদ্দেশ্য আছে। আমরা নামাজ পড়ি তিনভাবে, কয়ভাবে? নামাজ একরকম, উদ্দেশ্য তিনটা, উদ্দেশ্য কয়টা? কেউ কেউ নামাজ পড়ে দুনিয়াতে যেন তাকে ভালো বলে, তার সাথে মানুষ যেন লেনদেন করে, তাকে সংসারে যেন কোনো ঝামেলা না হয়, রিজিকে যেন কোনো সমস্যা না হয়, তাহলে কেউ নামাজ পড়ে দুনিয়াতে ভালো থাকার জন্য, ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না? নাই। যদি এরকম মুসল্লি না থাকতো আল্লাহ বলতো না ফাওয়াইলুল্লিল মুসল্লিন, এটা বলতো না ফাওয়াইলুল্লিল মুসল্লিন কারা? আল্লাহ বলছে ওই মুসল্লিদের জন্য দুজক দুজক রেডি করেছি। আল্লাহ নামাজ পড়েছে দুজক কেন? সে তাদের জন্য যারা দুনিয়ার জন্য নামাজ পড়েছে। তাহলে দুনিয়ার জন্য নামাজই আছে না? নাই। আবার কেউ কেউ নামাজ পড়ে জাহান্নামের বয়ে জান্নাতের লোভে, আছে না? নাই। বলছে বা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, মায়ের সহ্য করতে পারবো না, তো নামাজ পড়ো কেন? জান্নাতে যাওয়ার জন্য। আবার কিছু কিছু পাগলা আছে, ওরা যদি জিজ্ঞেস করে নামাজ কেন পড়িস, দুনিয়ার জন্যও পড়ি না তো জান্নাতের জন্য, দরকার নাই, আল্লাহ যদি জাহান্নামতে মানি নিব, আমা তুই নামাজ পড়িস কেন? বলছে জান্নাতও লাগবে না দুনিয়াও লাগবে না, আমার মাওলাকে রাজি করার জন্য পড়ি। এরকম মুসল্লি আছে না? নাই। এগুলোর নামাজকে নামাজ বলে যারা কার জন্য পড়ে? বলছে জান্নাতের লোভ নাই দুনিয়ার লোভ, শুধু কার জন্য পড়ে? এই আল্লাহ বলে তাদের জিকির আমার কাছে কবুল হয়ে গেছে, আমার কাছে। তো আল্লাহকেও জিজ্ঞেস করেন মাওলা আমরা তো এবাদত করি তিন কারণে, কেউ দুনিয়ার লোভ, কেউ জান্নাতের লোভ, আর কেউ তোমাকে রাজি করার লোভ। তুমি যে তোমার নবীর শান বাড়াইয়া দিয়েছ কোন উদ্দেশ্যে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে লাকা আই লিরিদা ইয়া রাসূলুল্লাহ, একটাই উদ্দেশ্য, আপনি নবীকে রাজি করার জন্য। আল্লাহ কার রাজি করতে চায়? নবীরে রাজি করতে চায়।
আপনার কাছে এটা শিরিক মনে হতে পারে, বেদাত মনে হতে পারে। আল্লাহ বলে এটা আমার হাবিব মাহবুবের এক লীলা কালা, মুহাব্বতের ফতোয়া চলছে। কিসের ফতোয়া চলছে? তাহলে লাকা আই লিদাইক ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক আয়াত নাজিল হয়েছে ব্যাখ্যা করেছে রহমতুল লিল আমিন। আমার নবী ব্যাখ্যা করেছেন, আয়াত নাজিল করেছেন কে? সেই জন্য আল্লাহ বলছেন, নবী গো আপনাকে কোরআন শিখিয়ে দিয়েছি, আপনাকে কোরআন কি করেছি? আপনি ব্যাখ্যা করবেন, আমি শুধু আয়াত কি করব? নাজিল করব। কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক যখন নাজিল হয়েছে, তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা তাহলে গভীর মনোযোগ আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আমি জালিকাল কিতাবুলা রাইবা ফি বলেছি, আপনি নবী এর তাফসীর করেছেন, কল হুয়াল্লাহু আহাদ বলেছি, আপনি নবী সেটার তাফসীর করেছেন, এরকম করে যত সূরা ফাতিহা নাযিল করেছি আপনি নবী ব্যাখ্যা করেছেন, কিন্তু ওয়ারাফানা লাকা যিকরাক আমি আল্লাহ নাযিল করেছি, ব্যাখ্যা আপনি করবেন না, ব্যাখ্যা করব আমি রব্বুল আলামিন, ব্যাখ্যা করব আমি রব্বুল। ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে এই মুস্তাদরাক আলা শর্তি সহিহাইন বুখারী মুসলিম যেই শর্তে লেখা হয়েছে, একই শর্তে যেই কিতাব লেখা হয়েছে সেটা ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে হাদিস বর্ণনা করছে, যখন ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল হয়েছে দয়াল নবী রহমাতুল্লিল আলামিন এত বেশি আনন্দিত হয়েছেন, এত বেশি খুশি হয়েছেন, এত বেশি আনন্দিত হয়েছেন, সাহাবা একরাম বলে আমার নবী তো মুস্কি হাসেন, কিন্তু সেই দিন এমন হাসি দিলেন আমরা মাড়ির ভেতরের দাঁত পর্যন্ত দেখে গেছে। তাহলে কত খুশি হলে ভেতরের দাঁত দেখা যায়, যেই নবীর দাঁত কেউ দেখে ফাতাবাসসামা, প্রত্যেক হাদিসের মধ্যে যে কোনো ঘটনায় লিখেছে ফাতাবাসসামা রাসূলুল্লাহ, আমার নবী সব সময় কি করতেন? তাবাসসুম, মুস্কি হাসি, মানে যেখানে দাঁত দেখা যায় না, কিন্তু যেই দিন ওয়ারাফানা লাকা যিকরাক নাজিল হয়েছে আমার নবী এত বেশি হাসেছেন, এত বেশি আনন্দিত হয়েছেন, সাহাবায়ে কেরাম বলেন মাড়ির ভেতরের দাঁত পর্যন্ত আমরা দেখে ফেলেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রিল তুমি সিদরাতুল মুনতাহাই করছো কি? আমার নবী যে খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, আমি খুশিটা আরো বেশি বাড়াইয়া দিব, একটু আমার নবীর জিকিরের সীমাটা কতটুকু জিজ্ঞেস করে এসো। জিব্রিল আমিন নেমে গেলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আনন্দিত? আমার নবী বললেন, না আমার আজকে এত বেশি আনন্দিত হয়েছে, এর আগে এরকম খুশি হয় নাই। কেন? যে আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার মাকাম কেউ বাড়াই নাই, আমার ইজ্জতের জন্য কোনো সিকিউরিটি রাখার দরকার হয় নাই, পাবলিসিটি করার দরকার হয় নাই, ফেসবুকে পোস্ট দেওয়ার দরকার হয় নাই, ইউটিউবে ভিডিও দেওয়ার দরকার হয় নাই, সকল কিছুর চেয়ে শক্তিমান রব্বে করিম আমার জিকির বাড়িয়ে দিয়েছে, আমার জিকির, সেই জন্য আমি বড় খুশি। এটা বলার সাথে সাথে জিব্রিল আমিন জিজ্ঞেস করলেন, আতাদরি কাইফা রাফাআল্লাহু যিকরাক, নবীরে আতাদরি আপনি কি জানেন কাইফা, কিভাবে রাফা আল্লাহু আল্লাহ বৃদ্ধি করেছেন, সুউচ্চ করেছেন যিকরাক, আপনার জিকির, আপনার নাম, আপনার ইজ্জত, আপনার সম্মান কতটুকু বাড়িয়েছে, সীমাটা কি আপনার জানা আছে? আমার নবী ডাক দিয়ে বললেন, জিব্রিল আমার ইজ্জত বাড়িয়েছে কে? আল্লাহ। আমার জিকির বাড়িয়েছে কে? আল্লাহ। সুতরাং আল্লাহু আ'লাম, আমি কেন বলবো আমার জিকির কিভাবে কতটুকু, যে আল্লাহ বাড়িয়েছে সেই আল্লাহই বলে দিবে, সে আল্লাহ বলে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো প্রত্যেকটা আয়াতের তাফসীর আপনি করেছেন, আজকে আয়াতের তাফসীর করার দরকার নাই, ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যা আমি করব। ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, রব্বে করিম ডাক দিয়ে বলে, ওয়ারাফানা লাকা যিকরাক আই
মা জুকিরতু ইল্লা জুকির তামাহি নবীরে ওয়ারাফান আল্লাহ কা জিকরাকার ব্যাখ্যা মা জুকিরতু আমি নিজের নাম একা একই কখনো জিকির করি নাই ইল্লা হরফে ইসসনা তবে হ্যাঁ হ্যাঁ জুকির তামাহি যেখানে যেখানে আমার জিকির সেখানে সেখানে আমার মুস্তাফার জিকির হয়ে গেছে সেখানে সেখানে আমার নবীর জিকির হয়েছে ইজ্জতের রসুল আল্লাহর নাম যেখানে মাহবুব হিসেবে আছে নবীর নাম সেখানে হাবিব হিসেবে আছে আল্লাহর নাম যেখানে রব্বুল আলামিন হিসেবে আছে নবীর নাম সেখানে রহমতুল লিল আলামিন হিসেবে আছে নবীর আল্লাহর নাম যেখানে আতা হিসেবে আছে নবীর নাম সেখানে কাসেম হিসেবে আছে তাহলে আল্লাহর নাম নবীর নাম সব সময় পাশে পাশে এটা কে বলছে আর তারা বলছে পাশে লেখা যাবে তারা বলে জুদা করব আল্লাহ বলে জুদা হবে তো তখন যখন কি থাকবে জুদা করার কোনো ফয়সালা আসবে লাগানোর যখন কি আসবে প্রশ্ন আসবে যেমন লাগাইলে তখন কি হবে বলে জুদা করো আল্লাহ বলছে লাগানোর প্রশ্নই তো আসে না আমি আল্লাহ তো সব সময় লাগিয়ে লাগিয়েই বলেছি লাগিয়ে মা জুকির তো ইল্লা জুকির তা মাই যেখানে আমি আল্লাহর নাম সেখানে আমার নবীর আজকে ইজ্জতের রসুল কনফারেন্সের মাধ্যমে আমরা জানিয়ে দিচ্ছি নবীর স্মরণ করা মানে মূলত আল্লাহর স্মরণ করা কেন আমার নবীর ভেতরে যত গুণাগান সবগুলো দিয়েছেন রব্বুল আলামিন সেজন্য আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার নবীর এই সূর্য চন্দ্র তারকারাজি গ্যালাক্সি যত গ্রহ উপগ্রহ সব দনবান্ডারের মালিক আমি কিন্তু ইন্না আতাইনা কা সকল দনবান্ডারের মালিকানা আমি আমার হাবিবকে দিয়ে দিয়েছি আমার হাবিবকে তা আমার নবী ডাক দিয়ে বলেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি সকল দনবান্ডার বন্টন করি আমি নবী মালিকানা রব্বুল আলামিন দেন কে দেন আল্লাহ বন্টন করার ক্ষমতা কা নবীর সুতরাং নবী সারা কিছু পাওয়া যাবে আজকে ইজ্জত রসুল কনফারেন্স করে আপনারা আসল ইমানদারের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করুক যেহেতু আমার আরেকটা মাহফিল আছে সেই জন্য সিল্লাইতে গিয়ে আবার থেমে গেলাম কারণ থেমে গেছে এই কারণে গলা যদি এখানে দিয়ে দিই ওদের তো হক আছে তো সেই কারণে সবখানে তো দিতে হবে সেই কারণে সবটা এখানে দিয়ে দিলে ওরা আবার বলবে হুজুর তো সব ওইখানে দিয়ে দিয়েছে আমরা কি পাবো না কিছু সেই জন্য কিছুটা ওদের জন্য রেখে দিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক আমিন যতটুকু আলোচনা হয়েছে ততটুকু আমল করার তৌফিক দান করুক আমিন আমি আপনাদেরকে সর্বপ্রথম তাওহীদ কি জিনিস সেটা বুঝালাম দয়াল নবী এসে জমিনকে কীভাবে আলোকিত করলেন সেটা বুঝালাম আমার পরিচয় আপনার পরিচয় একটাই থাকবে আমার নবীর সম্পর্ক সেটাই বুঝালাম ইজ্জত রসুল কোনো বান্দা করে নাই সর্বপ্রথম আল্লাহর নবীর ইজ্জত সীমাহীনভাবে বাড়িয়েছেন রব্বুল সীমা দেওয়ার চেষ্টা করা মানে রবের সাথে গাদ্দারি করা তা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আল্লাহর চেয়ে আমাদেরকে বেশি যেন না বোঝার তৌফিক দান করে সবসময় যেন নম্র থাকার তৌফিক দান করে শিষ্টাচার থাকার তৌফিক দান করে ওলামা ইকরামের কাছে মুরব্বিয়ান ইকরামের কাছে দোয়ার দরখাস্ত রেখে যুবকদের প্রতি ভালোবাসা স্নেহ মোবারকবাদ রেখে ছোট্ট মন্দির প্রতি স্নেহ আদর রেখে মা বোনদের কাছে দোয়া চেয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু